السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে যখন মানুষ নেকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে জোরে বলি না আউযুবিল্লাহ যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে যে জমানায় মানুষ দুনিয়ার প্রতি ঝুঁকা পড়ছে সেই জমানাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার ব্যস্ততম সময় থেকে কিছু সময়কে ফারেক করে ঝামেলার থেকে মুক্তি দিয়ে অনেক দূর দূরান্তর থেকে এই চরমনায়ের ময়দানের কষ্টময় জায়গায় একত্রিত হয়ে মুমিন মুত্তাকিনদের সাথে কিছু সময় কাটাবার তৌফিক আল্লাহ পাক দান করছেন এর জন্য সুপ্রিয়তা আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ তুমি রাত্রে ওসিয়াত করিয়া তোমার ওসিয়াত বালিশের নিচে রাইখে তারপর ঘুমায়ো ভোরে উঠিয়া ওসিয়াত করবা নসিহাত করবা এরকম জীবনের উপরে হায়াতের উপরে এত বিশ্বস্ত এত বিশ্বাস রাখিও না যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দামি এক মজলিসের মতো উপস্থিত তৌফিক দান করছেন আশা করি এখানে লক্ষ লক্ষ আল্লাহওয়ালা আছেন লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা আছেন হুমুল জুলাসা উলা ইয়াশকা জালিসুহুম আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সাথে থাকলে আমাদেরকে মাহরুম করবেন না আপনারা জানেন আমার দাদাদান থেকে শুরু করে এই পর্যন্ত শায়খ রহমাতুল্লাহ আলাই আমাদের শায়খ মোর্শেদ আব্বানজান রহমাতুল্লাহর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশ নয় গোটা দুনিয়ার মধ্যে এখন চরমনায় তরিকা ছড়িয়ে পড়ছে আজকে চরমনায় ময়দানে যে এলাকায় যান না কেন যেখানেই যান না কেন মনে হয় সেখানেই মাহফিল পূব নাই পশ্চিম নাই উত্তর নাই দক্ষিণ নাই যে এলাকায় যে যায় মনে করে এই এলাকায় মনে হয় মাহফিল এখানেই মনে হয় সবচেয়ে বড় তাবু
মানুষগুলি কি যে কষ্ট করতেছে আল্লাহ ফাকি ভালো জানে। কেউ খোলা আকাশের নিচে, তাঁবু নাই, বিছানা নাই, এরপরও মানুষগুলি কিসের নেশায়, কিসের আশায়, কি চায়, কি পাইতে চায়, কি মধু এখানে আছে, আসলে এটা বুঝার ব্যাপার, বুঝাবার ব্যাপার না কি কথা ঠিক না, এটা বুঝার ব্যাপার। যে বুঝবে সে এমনিতেই বুঝবে, কাউকে বোঝানো সম্ভব না। আমাদের শায়খ দয় মাহফিলে একটা সুবিন্যস্ত পরিবেশ রাখছেন, আমার মনে হয় গোটা মাহফিলগুলি, গোটা বাংলাদেশের মাহফিলগুলিও এরকম সুবিন্যস্ত নয়। অনেক বড় বড় মাজমা হয়, দেখা যায় মানুষ হাঁটাচলা করে, অথচ দেখেন লক্ষ লক্ষ মানুষ, সবাই মনে হয় যেন চাতক পাখির ন্যায় দাঁড়িয়ে আছে। এখানে সমস্ত কাজের মধ্যে একটা শৃঙ্খলতা আছে, এই কথা ঠিক না। আল্লাহ ভাগের শুকর, আমাদের রাজনীতির মধ্যে শৃঙ্খলতা আছে, আমাদের মিছিলের মধ্যে শৃঙ্খলতা আছে, আমাদের মিটিং এর মধ্যে শৃঙ্খলতা আছে, আমাদের মাহফিলের মধ্যে শৃঙ্খলতা আছে, আমাদের পীর মুরিদের মধ্যে একটা শৃঙ্খলতা নিয়ম করা, কি কথা ঠিক না। আব্বাজান রহমাতুল্লাহ আলাই দ্বিতীয় দিন সাধারণত এলমে শরিয়াতের বয়ান করতেন, প্রথম দিন এলমে মারেফাতের বয়ান তো বেশি হইত, আর যেহেতু আব্বাজানের রহমাতের জামিয়াত ছিল, সমষ্টি তার মধ্যে ছিল, এই জন্য তার বয়ানগুলির মধ্যে এলমে শরিয়াত, এলমে মারেফাত, এলমে হাকিকাত, এলমে তাসাউফ, এলমে তরিকার সম্পর্কে আলহামদুলিল্লাহ আমরা তার থেকে উপকৃত হইতাম, কিন্তু তার মতো আর যোগ্যতা আমাদের মধ্যে নাই, কাজেই আমরা তার মতো বয়ান করার মতো যোগ্যতাও নাই, বলাও সম্ভব না। তবে দাঁদে হকরা কাবিলিয়াত সত্যি নিস্ত, বলকে সত্যে কাবিলিয়াত দাঁদে উস্ত। আমি বিশ্বাস করি আমরা ওই সত্তার এবাদত করি যে সত্তা মৃত্যুকে জিন্দা করতে পারে, জিন্দাকে মৃত্যু করতে পারে, যিনি মরা গাছেও ফুল ফুটাতে পারে, আবার জাদা গাছেও ফুল নাও দিতে পারে। আমি ওই সত্তার এবাদত করি, তিনি ইচ্ছা করলে আমার মতো জড় বস্তুর মুখের থেকে এমন কিছু কথা বের করতে পারে যেই কথাগুলি আমার জন্য এবং আমাদের সবার জন্য পাথেয় হয়েও যেতে পারে, কি কথা ঠিক না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। বলেন একমাত্র আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। সবাই বলেন একমাত্র হেদায়েতের মালিক আল্লাহ। আর কারোর কাছে হেদায়েতের মিলকিয়াত নাই, মালিকানা নাই, কোন নবী, কোন রসুল, কোন সাহাবি, কোন পীর, কোন মুহাদ্দিস, কোন মুফতির কাছে কারোর কাছে হেদায়েত নাই, হেদায়েতের একচ্ছত্র মালিক কে? আল্লাহ। এখানে আসছেন কেন? হেদায়েতের মালিক তো আল্লাহ। এগুলো সব অসায়েল, অসিলা, যেরকম অসুস্থ হইলে ঔষধ খাইলে রোগ ভালো হয়, কিন্তু ঔষধ খাইলে রোগ ভালোই হয়ে যাবে এরকম কোনো গ্যারান্টি নেই। ভালো হয় যতক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন ঔষধের মধ্যে পাওয়ার রাখছেন, যখন বলবেন ওয়াফ, আর ঔষধ তোমাকে ভালো করতে পারবে না। এই সমস্ত জায়গায় গেলে হেদায়ত পাওয়া যায়, পেয়েই যাবেন এরকম কোনো গ্যারান্টি নেই। পাওয়া যায় যাকে আল্লাহ পাক হেদায়ত দিবেন সে হেদায়ত পেয়ে যাবে, কি কথা ঠিক না। এর জন্য হেদায়ত আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে শিক্ষা দেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মাওলা হেদায়েত দে, হেদায়েত দে, হেদায়েত দে। বর্তমান জমানা ফিতনা ফাসাদের জমানা, ভেজালের জমানা, এ সম্পর্কে কম বেশি আমরা সবাই অনুভব করতে পারি। এর মধ্যে বড় এক ভেজাল হলো লামুজহাবি, তথাকথিত আহলে হাদিস। এরা পীর মুরিদ অস্বীকার করে, শুধু অস্বীকারই করেন, শিরক মনে করে। এরা মনে করে পীর মুরিদ বলতে কিছুই নাই, এগুলি নবীর জমানায় ছিল না, এগুলি নব আবিষ্কৃত, আর নব আবিষ্কৃত জিনিস সবই বেদাত এবং অনেকগুলো শিরক। যেহেতু তারা পীর মুরিদ অস্বীকার করে, বিধায়ী আমরা যারা পীর মুরিদকে বিশ্বাস করি আমাদের সবাইকে মুশরিক মনে করে। আর যেহেতু দেওবন্দের
আমাদের আকাবেররা সবাই এই পীর মুজিদের লাইনে ছিলেন বিধায় তাদেরকেও সবাই তারা মুশরিক মনে করে, এবং তবলিগের যারা মুরব্বিয়ানে কেরাম তারাও যেহেতু পীর মুজিদের লাইনে ছিলেন আসেন, এর জন্য তাদেরকেও তারা মুশরিক মনে করে। কিন্তু আমি ওই সমস্ত বন্ধুদেরকে বলবো, বন্ধুরা খুব খেয়ালের সাথে গবেষণা করা উচিত, দেখা উচিত। আমি যদি আয়াত শরীফ তেলাওয়াত করছি এর উপরে তিন ধরনের মানুষ পাওয়া যায়। কয় ধরনের? তিন ধরনের। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক সম্বোধন করছেন মুমিনদেরকে। তাহলে আমার বয়ান শুধু মুমিনদেরই কি কাজে লাগবে? যার মধ্যে ঈমান নাই আমার বয়ান তাদের কাজ হবে না, কি বলা ঠিক না? মুমিন শব্দ যদি আমান থেকে হয় তাহলে অর্থ হবে মুমিন ঈমান আনার কারণ নিজেও নিরাপত্তা লাভ করছে, অন্যকে নিরাপত্তা দান করছে। মুমিন ঈমান আনার কারণে কবরের আজাব থেকে নিজেকে নিরাপত্তা লাভ করাছে, করাইয়েছে। কিয়ামতের ময়দানে আজাব থেকে তিনি নিজের নিরাপত্তা লাভ করছে। মিজানের সেই বিভীষিকা অবস্থার থেকে নিজেকে নিরাপত্তা লাভ করছে। পুলসরাত পার হওয়ার ব্যাপারে আলহামদুলিল্লাহ সে গ্যারান্টি পেয়ে গেছে, কি কথা ঠিক না? কাজী মোমেন আজাব ও গজব থেকে নিরাপত্তা লাভ করার কারণে মোমেনকে মোমেন বলা হয়। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া ثُمَّ نُنَزِّلُ الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া অর্জন করার জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, সম্বোধন করছেন মুমিনদেরকে, কাদেরকে? মুমিনদেরকে। আদেশ করছেন তাকওয়া অর্জন করার। কিসের? কিসের আদেশ করছেন? পরামর্শ দিয়েছেন যে যাদের মধ্যে তাকওয়া আছে, সালেহিন সাদিকিন, তাদের সাথিত্ব গ্রহণ করো, তাহলে তুমি তাকওয়া অর্জন করতে পারবা। সম্বোধন করছে মুমিনদেরকে, আদেশ করছেন তাকওয়া অর্জন করার জন্য, আর পরামর্শ দিয়েছেন সাদিকদের সাথিত্ব হওয়ার জন্য, তাদের সঙ্গী হওয়ার জন্য। তাকওয়া কি জিনিস আমরা কম বেশি সবাই জানি। তাকওয়া শব্দের অর্থ আমরা মনে করি ভয় ভীতি, কি কথা ঠিক না? কিসের ভয়? আল্লাহর ভয়, জাহান্নামের ভয়। আল্লামা বাইজাবি রহমাতুল্লাহ আলাই এই তাকওয়ার তিনটে স্তর বাতান, ওয়ালাহু সালাসু মারাতিব। আল উলা আত-তাওয়াক্কি আন আযাবিল মুখাল্লাদি বিত-তাবাররু আন আশ-শিরক, ওয়া আলাইহি ক্বাউলুহু তাআলা ওয়াযাহু কালিমাতুত তাকওয়া। আস-সানি আত-তাযান্নুব আন কুল্লি মা ইউসামু মিন ফি'লান আও التزنم عن كل ما يوسم من فعلا أو ترك حتى الصغائر عند قوم وهو متعارف باسم التقوى وعليه المعنى بقوله تعالى ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض الثالث أن يتنزه عما يشغل سره عن الحق ويتبطل لي بشراشره المطلوب قوله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। আল্লামা বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি তাকওয়ার তিনটে স্তর বয়ান করছেন। এর মধ্যে এক নম্বর স্তর হল নিজেকে শিরক থেকে বাঁচাইয়া আবাদুল আবাদ জাহান্নাম থেকে নিজেকে নিরাপত্তা লাভ করাবে। দ্বিতীয়ত হল এই যেটা মশহুর এবং মারুফ তাকওয়ার অর্থ, আর তাজান্নুম আন কুল্লি মা ইউসামু মিন ফি'লান আও তারকান হাত্তা সাগায়র ইনদা কওমিন ওয়া হুয়া মুতা'আরিফ বিইসমিত তাকওয়া। করণীয় বর্জনীয় যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে হেফাজত করার নাম তাকওয়া। করণীয় বর্জনীয়, নামাজ করণীয়, রোজা জোরে বলেন, ধনিল হজ জাকাত করণীয়, বর্জনীয় মদ না খাওয়া, জেনা না করা, হারাম মাল ভক্ষণ না করা, এগুলো বর্জনীয়। তাহলে করণীয় মানে ইবাদত করা, যার থেকে নিষেধ করছেন তার থেকে নিজেকে বাঁচাইয়া রাখা। করণীয় বর্জনীয় এমন কাজ করা এবং বর্জন করার থেকে নিজেকে হেফাজত করা, যা করলে অথবা বর্জন করলে কি হয়? গুনাহ হয়।
যেরকম মদ খাইলে, রোজা না রাখলে, সুদ খাইলে, নামাজ না পড়লে, করণীয় বর্জনীয় যা ছাড়লে বা করলে গুনাহ হয়, এমন কাজের থেকে নিজেকে বাঁচাই রাখার নাম মানে এবাদত করা, আল্লাহ পাকের আদেশ মানা, আল্লাহ পাকের নিষেধ থেকে নিজেকে বাঁচাই রাখার নাম তাকওয়া। এক কথা বুঝাইতে পারছি? মানে এক কথায়, যা ছাড়লে বা যা করলে গুনাহ হয় সোজা হিসাব, নামাজ ছাড়লে, রোজা ছাড়লে, হজ ছাড়লে, যাকাত ছাড়লে, কি কথা ঠিক না? এগুলি কি হয়? গুনাহ হয়। জেনা করলে, বেপর্দা চললে, মদ খাইলে, সুদ খাইলে, ঘুষ খাইলে কি হয়? যা করলে, যা বর্জন করলে গুনাহ হয়, এমন কাজের থেকে নিজেকে হেফাজত করার নাম তাকওয়া। কি কথা ঠিক না? একটা খুব ভালো মতো বুঝবেন, এটার নাম তাকওয়া। এক কথা, যার মধ্যে গুনাহ আছে সে মুত্তাকি না, আর যে মুত্তাকি না সে আল্লাহর ওলি না। যে গুনাহ করে সে কি না? মুত্তাকি না। আর যে মুত্তাকি না সে কি না? আল্লাহর ওলি না। দলিল কি? আল্লাহ পাক নিজে কালামে পাকের মধ্যে ফরমান, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই শোনো, যারা আমার ওলি, যারা আমার বন্ধু, ওলির বহুবচন আউলিয়া, ওলির বহুবচন কি? যারা আমার বন্ধু, এখানে আল্লাহাক ওলির কথা বলেন না, আউলিয়া বলছেন, তার মানে আল্লাহাকের বন্ধু একজন হবে না, বহুত হবে। কি একজন হবে না, বহুত হবে? আমার তো বিশ্বাস এই মজলিসের মধ্যে আল্লাহাকের হাজার হাজার ওলিয়াস। দুইটা গুণ যার মধ্যে পাওয়া যাবে সেই আল্লাহর ওলি। কয়টা গুণ বলেন? ঈমান ও তাকওয়া। বলেন 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 এই ঈমান ও তাকওয়া যার মধ্যে আছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যার মধ্যে ঈমান ও তাকওয়া আছে, ঈমান ও তাকওয়া আছে, সেই কি? জোরে বলেন না কেন? এই আল্লাহর ওলিদের কোনো কি নাই? কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কবরে ভয় নাই, কিয়ামতে ভয় নাই, মিজানে ভয় নাই, পিছনাতে ভয় নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া সব সুসংবাদ, আখিরাতও সুসংবাদ। জোরে সুবহানাল্লাহ। যে গুনাহ করে সে কিনা? মুত্তাকি না। বলেন, আর যে মুত্তাকি না? কি উসুল পাইছেন, মূলনীতি পাইছেন? তাহলে যদি দাড়ি কেউ কামায়, দাড়ি কামানো গুনার কাজ না সওয়াবের কাজ? এখন কোন বাবা কোন পীর যদি দাড়ি কামায়, সে কি করলো? আর যে গুনাহ করলো সে কি না? আর যে মুত্তাকি না? যদি আসমান দিয়ে উড়িয়া যায়, পানির মধ্যে হাঁটতে থাকে, আগুনের মধ্যে বসিয়া থাকে, যদি দেখি গুনাহ করে সে আল্লাহর ওলি না। কি কথা ঠিক না? বেপর্দা হওয়া গুনার কাজ না সওয়াবের কাজ? সমস্ত ভণ্ড বেপর্দার উপরে এজমা, সমস্ত ভণ্ড বেপর্দা। কি কথা ঠিক না? এই হিসাবে আমরা কোন ভণ্ডদেরকে, যারা গুনাহ করে, তাদেরকে ওলি মনে করি না। পোস্টারে লিখে থাকতে পারে, বিজ্ঞাপনে দিতে পারে, ওর দালালরা বয়ান করতে পারে, কিন্তু আমরা তাদেরকে ওলি মনে করতে পারি না। কথা ঠিক আছে কি নাই? হ্যাঁ, যার মধ্যে দেখো গুনাহ নাই, শুধু ন্যাক আর ন্যাক, গুনার কাছেও যায় না, এবং ঈমান আছে, ঈমানের মধ্যে মজবুত আছে, আমরা বলবো সেই ব্যক্তি আল্লাহর ওলি। এর থেকে ওই সমস্ত নামুজাহিদের জবাব দিতে চাই, যে বলে আবার ওলি টলি কি? মানে ওলি পাইনি কোথায়? ওলি তোমার মাথায় পাইছি। কি কথা ঠিক না? ওলি কোরআনের মধ্যে পাইছি। কোথায় পাইছি? এই যাদের মধ্যে এই দুই গুণ থাকবে সে কি? আল্লাহর ওলি। আর যারা আল্লাহর ওলি, আল্লাহ পাক তাদেরকে মহাব্বত করে, মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাব্বত করে, তাদেরকে ভালোবাসেন। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। কি কথা ঠিক না? আল্লাহু ওয়ালিউল লাযীনা আমানু, যারা মুমিন তাদের বন্ধু হলো খোদ আল্লাহ পাক নিজে। সুবহানাল্লাহ। কাজেই আমরা তাকওয়া সম্পর্কে ছোট্ট এক ভাষায় বুঝছি, যে গুনাহ করে সে মুত্তাকিনা, যে মুত্তাকিনা সে আল্লাহর ওলি। মনে থাকবে তো এই কথাটা? এই কথাটা মনে রাখতে হবে, যে গুনাহ করে সে মুত্তাকিনা, আর যে মুত্তাকিনা সে আল্লাহর ওলি না। আর ধরুন ঈমান ও তাকওয়া যার মধ্যে থাকবে, সে ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যাবে। আমরা সবাই আল্লাহর ওলি হইতে চাই না? আর কিভাবে হবেন? আল্লাহ পাক বলেন, অকুদু মা সাবিকুন। শোন, তুমি শিক্ষিত হইতে চাও, অঙ্ক শিখতে চাও, যে ব্যক্তি অঙ্ক জানে তুমি তার কাছে চলিয়া যাও,
তুমি ইংলিশ শিখতে যাও, যে ব্যক্তি ইংলিশ জানে তুমি তার কাছে চলিয়া যাও। তুমি হাদিস শিখতে যাও, যে ব্যক্তি মুহাদ্দিস তুমি তার কাছে চলিয়া যাও। তুমি কেরাত শিখতে যাও, যে ব্যক্তি কেরাত জানে তুমি তার কাছে চলিয়া যাও। তুমি আল্লাহর ওলি হইতে চাও, যে আল্লাহর ওলি তার কাছে চলিয়া যাও। অকুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদী নেককারদের সাথিত্ব গ্রহণ করো। এই মাসালার উপর তিন ধরনের লোক পাওয়া যায়। কয় ধরনের? একদল লোক পীরমুদিকে অস্বীকার করছে, আর একদল লোক বেলা তাহকিকে পীরমুদিকে স্বীকার করছে, আর একদল লোক অস্বীকার করে নাই, স্বীকারও করে নাই। কোরআন এবং হাদিসের কোষ্টি পাথর দিয়া যাচাই বাছাই করিয়া যার মধ্যে দেখে যে এর মধ্যে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে সঠিক এলেম এবং আমল আছে, তাকেই পীর হিসাবে মুরুব হিসাবে গ্রহণ করে, যার মধ্যে পায় না তাকে গ্রহণ করে না, প্রত্যাখ্যান করে। আগের দুই দল গোমরা, শেষের দল হক। যারা বেলা থাকিক পীর মুরিদিকে ধরছে তারাও গোমরা, যারা পীর মুরিদিকে অস্বীকার করছে তারাও গোমরা, আর যারা তাহকিকের ভিত্তিতে পীর মুরিদিকে স্বীকার করছে তারাই হলো হক। কি কথা ঠিক না? এখন বলতে পারেন হুজুর, পীর শব্দ তো কোরআনের মধ্যে নাই, হাদিসের মধ্যে নাই, আপনারা পীর পাইলেন কোথায়? পীর তন্ত্র এ তো নবায়ক আবিষ্কার, এ তো আমরা কোরআন এবং হাদিসের মধ্যে পাই না। কি কথা ঠিক না? আমরা বলবো আসলে তোমার গবেষণা নাই, বিধাই তুমি পাও না। তোমার যদি বাসিরাত থাকতো, চক্ষু থাকতো, তাহলে নিশ্চয়ই তুমি পীর মধ্যে মধ্যে কোরআন হাদিসের মধ্যেই পাইতা। তোমার চক্ষু নাই, বিধাই তুমি পাইতেছো না। আগে চক্ষু খোলো, তারপর খুঁজো। তোমার চোখের মধ্যে যদি অন্ধত্ব থাকে, তোমার চোখের মধ্যে যদি আবরণ থাকে, তোমার সামনে যতই ভালো জিনিস আমি উপস্থাপন করি না কেন, তোমার চোখ তা দেখবে না। কি কথা ঠিক না? গোমরাহির মুখোশকে, আবরণকে তোমার চক্ষু থেকে উন্মোচন করো, তখনই দেখবা পীর মুরিদি কোরআন এবং হাদিসের মধ্যে আছে কি নাই। কি কথা ঠিক না? পীর ফার্সি শব্দ, ঠিক না? এর বাংলা হলো মুরব্বি। এর বাংলা কি? মুরব্বি। আরবিতে বলা হয় শায়খ, কোরআনের ভাষা বলা হয় মুর্শিদ। জোরে বলেন কি? আমাদের দেশের পানি, ভারতের জল, ইংল্যান্ডের ওয়াটার, আরবের মাউন্ট, ঠিক ওই একই আমাদের দেশের পীর, আরবের শায়খ, কোরআনের ভাষায় মুর্শিদ। জোরে বলেন কি? কোরআনের ভাষায় কি? মুর্শিদ। দলিল আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ও মান ইউদলিল ফালাম তাজিদ লাহু ওয়ালিয়্যান মুর্শিদা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে আসছি হেদায়ত পাওয়ার জন্য, আমরা আগেই বলছি কিসের জন্য আসছি। তখন হেদায়ত পাওয়ার মাধ্যমটা কি, কিভাবে হেদায়ত পাব? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, অতারা শামস ইজা তলা তাজাওরন কাহফি জাত আল ইয়ামিন ওয়া ইজা গরবত তাকদু জাত আল শিমালি ওহুম ফি ফাজওয়াতি মিনহু যালিকা মিন আয়াতিল্লাহ মান ইয়াহদিল্লাহু ফাওয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, অতারা শামস, সূরা কাহফের ঘটনা বয়ান করতে গিয়ে আল্লাহ পাক বলেন, অতারা শামস ইজা তলা তাজাওরন কাহফি জাত আল ইয়ামিন ওয়াইজা গরাবাত তাকদুম জাত আশিমালি ওয়া হুম ফি ফাজওয়াতি মিনহু যালিকা মিন আয়াতিল্লাহি মান ইয়াহদিল্লাহু ফাওয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল ফালাম তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। এখানে খুব লক্ষণীয় একটা বিষয় আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, আসহাবে কাহফের গুহার মধ্যে থেকে, গুহার মধ্যে যেই সমস্ত যুবকরা শাহিত অবস্থায় ছিল, সূর্য যখন উদিত হইত তখন ডান পাশ দিক থেকে চলে যাইত, যখন অস্ত যাইত তখন বাম দিক থেকে তারা চলিয়া যাইত, অর্থাৎ আসাবে কাফের মানুষের উপরে, ওই যুবকদের উপরে সূর্যের প্রচন্ড তাপ মাত্রা থেকে আল্লাহ পাক ফিরাইয়া রাখতেন। অতারা শামস ইজা তলাত তাজারওয়ান কাহফিহিম জাত আল ইয়ামিনি ওয়া ইজা গরবত তাকদুম জাত আল শিমালি ওয়া হুম ফি ফাজওয়াতি মিনহু যালিকা মিন আয়াতিল্লাহ। এটা আল্লাহ পাকের কি একটা নিদর্শন? যদি আসহাবে কাহফের ওই সমস্ত লোকদের থেকে সূর্য আড়াল হইতে পারে, সূর্য তাদেরকে ছায়া দিতে পারে,
তা শামসু তাবরিজি রহমতুল্লাহ আলাই তিনার উপর থেকেও তো সূর্য ছায়া দিয়েছে, মেঘ দিছে। যদি আসহাবে কাফের লোকগুলির উপরে সূর্য ছায়া দিতে পারে, মেঘ দিতে পারে, তাহলে শামসু তাবরিজি রহমতুল্লাহ আলাই কেন মেঘ দিতে পারবে না? ইশকালটা বুঝেন নাই? ওরা বুঝে বলতে চায় যে তোমরা কেমন কথা বলতেছো, শামসু তাবরিজি রহমতুল্লাহ আলাই তার উপরে মেঘ আচ্ছন্ন করে রাখছে, অথচ আসহাবে কাহাব সরদারে দু আলম সৈয়দুল আম্বিয়ার উম্মত না, কিন্তু শামসু তাবরিজ রহমতুল্লাহ আলাই সে তো সৈয়দুল কাউনাইন, সৈয়দুল আম্বিয়া, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কি কথা ঠিক না? যদি আসহাবে কাহাবকে সূর্য আড়াল দিয়া যাইতে পারে, তা শামসু তাবরিজ রহমতুল্লাহ আলাই সেও যেন ব্যথা না পায়, কষ্ট না পায়, তাহলে তাকেও কি সূর্য ছায়া দিতে পারে কি পারে না? অবশ্যই পারে। স্পষ্ট করে এগুলি তো নিদর্শন, ওলিদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন যা করেন এগুলি সাধারণ মানুষের সামনে আল্লাহ পাক করেন না। এখন আপনি বলতে পারেন সে যে মৃত্যুকে জিন্দা করছে, এর ইঙ্গিত কোরআনের মধ্যে আছে। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَ قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي قَالَ فَخُذْ أَرْبَعَةً مِنَ الطَّيْرِ فَصُرْهُنَّ إِلَيْكَ ثُمَّ اجْعَلْ عَلَى كُلِّ جَبَلٍ مِنْهُ زُجَاجًا ثُمَّ ادْعُهُنَّ يَأْتِينَكَ سَعْيًا وَاعْلَمْ أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের সাথে কত মজার মজার কথা বলছে। আল্লাহু আকবার, খলিল তো বন্ধু, তো বন্ধুর সাথে কত সুন্দর কথা বলতেছেন। ওয়াইল ক্বালা ইব্রাহিম রব্বি আরনি কাইফা তুহিল মাউতা, হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বলতেছে মাওলা তুমি মৃত্যুকে কেমনে জীবিত করবা, এটা কেমনে জীবিত করবা? ক্বালা আওয়ালাম তুমিন, ক্বালা ইব্রাহিম তুই কি বিশ্বাস করো না, তোর কি ঈমান নাই? ক্বালা বালা, ক্বালা হ্যাঁ মাওলা ঈমান আস, ঈমান আস, ওয়ালাকিন লিয়ুতমাইন্না কলবি, হ্যাঁ কিন্তু একটু মনের মধ্যে ইতমিনান তাসাল্লি আনতে চাই। শোনেন, ঈমান এবং তাসাল্লি এক জিনিস না, বিশ্বাস এবং অন্তরে প্রশান্তি এক জিনিস না। কি কথা ঠিক না? না দেখার উপরও ঈমান হতে পারে, কিন্তু দেখার দ্বারা ইতমিনানে কলব হয়, দেখার দ্বারা কি হয়, ইতমিনানে কলব হয়, আর না দেখার উপরে বিশ্বাস হয়। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন যে মাওলা কাইফা তুখিল মাউতা, কল আওয়ালাম তুমিন, কল তুমি বিশ্বাস কল বালা, কল ইমান আস, ইমানের মধ্যে সন্দেহ নাই। এখানে এই কথা বলার কোনো অবকাশ নাই যে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহ পাকের মৃত্যুকে জিন্দা করার উপরে বিশ্বাস বা ইমান ছিল না, এই কথা ঠিক না। ইমান তো আছে, ইমানের মধ্যে সন্দেহ নাই, বিশ্বাসের মধ্যে সন্দেহ নাই, ওয়ালা কি লিউত নাই না কলবি, কিন্তু ইতমিনানে কল মনের মধ্যে প্রশান্তি, আর প্রশান্তি চোখের বাসিরা ছাড়া হয় না, দেখা ছাড়া হয় না। কি কথাটা বুঝাইতে পারি নাই? কলে শোন, যদি দেখতে চাস তাহলে চারটা পাখি পালন কর, ফাগুজ আর বাত মিনা তৈর ফাসরুন না ইলাইকা, তোর কাছে ভালো মতো পোষ যেন চিনতে পারুস। কি কথা ঠিক না? সুম্মাজ আল আলা কুল্লি জাবালে মিন হুন না জুজা, এরপরে গুলির জবাই দে, জবাই দিয়ে কিমা করিয়া ফেলা, একের সাথে আরেকটার অংশ মিলাইয়া ফেলা, মিশাইয়া গোটা পাহাড়ের মধ্যে রাখিয়া দে, এক এক অংশ রাখিয়া দে, এরপর তাদেরকে ডাক, দেখবি তোর কাছে দ্রুত বেগে হাঁটিয়া চলিয়ে আসবে, দৌড়িয়া চলিয়ে আসবে। সুম্মাদুহুন্না, এখানে আল্লাহ পাক কি বলছে যে আমার নামে ডাক, হ্যাঁ যে আমার নামে ডাকলে জেতা হবে, আমার নামে ডাক না ডাকলে জেতা হবে না, এই কথা কি আল্লাহ পাক বলছে? সুম্মাদুহুন্না ইয়াতিনাকা সাইয়া, কি কথাটা বুঝাইতে পারি না? এখানে তো আল্লাহ পাক সুম্মা দহুন না ইয়াতিনাকে সাইয়া এই কথাটা বলে না, যে আমার নামে ডাক, যদি আমার নামে ডাক দাস তাহলে সেগুলো তোর দিকে চলিয়ে আসবে, আর আমার নাকি আমার দিকে আমার নামে না ডাকলে সেগুলো চলিয়ে আসবে না, এই কথা বলেন নাই তো? সুম্মা দহুন না ইয়াতিনাকে সাইয়া, তুই ডাক দে, যদি ডাক দে আয় আয় হাজগুলি আয়, কি বলে ঠিক না? ডাক দিলেই তোমার দিকে সরাসরি চলিয়ে আসবে। কি বুঝলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে যদি অনুমতি দেন, এই শক্তি দিয়া দেন, তাহলে তোমার এবং আমার কি করার আছে বলো তো? কি বলো ঠিক না? কিছু করার তো নাই, এটা কিছু করার নাই।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রওয়ায়াত আসছে না, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুরসির মধ্যে ফরমান, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুরসির মধ্যে ফরমাইতেছেন যে বান্দা ফরজ ইবাদতের মাধ্যমে আমার যত নৈকট্য অর্জন করতে পারে, এরকম অন্য কোন ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করতে পারে না। এরপরে বান্দা যখন অনবরত নফল ইবাদত করতে থাকে, নফল ইবাদত করতে 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 বান্দা আমার নৈকট্য অর্জন করে, এরপর আমি বান্দাকে ভালোবাসি, আমি তাকে আপন করে নেই, কাছে নিয়ে নেই। যখন বান্দাকে আমি কাছে নিয়ে নেই, তখন বান্দার অবস্থা এরকম হয় যে আমি তার শ্রবণ শক্তি হয়ে যাই যার দ্বারা বান্দা শুনে, আমি তার চক্ষু হয়ে যাই যার দ্বারা বান্দা দেখে, আমি তার হাত হয়ে যাই যার দ্বারা বান্দা হাতে কাজ করে, আমি তার পা হয়ে যাই। এই ব্যাহ কবি তার ব্যাহ কি পারবে না, সবার আজকে ভয় না, ব্যাহ কি পারবে না, যার দ্বারা বান্দা ধরে, আমি বান্দার পা হয়ে যাই যার দ্বারা বান্দা কি কি করে চলে। এদের বুখারীর রওয়ায়ত, কিসের মধ্যে রওয়ায়ত আসছে, বুখারীর মধ্যে রওয়ায়ত আসছে। কাজী কেউ যদি মনে করেন যে আল্লাহওয়ালারা যখন এক পর্যায়ে চলে যায়, যখন মাওলার সাথে তাদের গোপন সম্পর্ক হয়ে যায়, মাওলার নৈকট্য অর্জন করে, তখন বান্দা এবং সাধারণ মানুষের মধ্যে হাজার হাজার পার্থক্য আছে কি নাই, কেন থাকবে না, কি আছে কি নাই? তাই শোনো, হযরত জিবরিল আলাইহিসসালাম হুজুর আলাইহিসসালামের সামনে বসা, এর মধ্যে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু আসতেছেন। জিবরিল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আবু যর আসতে আছে। কইলেন, আপনারাও কি আসমানি লোক আবু যরকে চিনেন? কইলেন, আমি কেন গোটা আসমানের ফেরেশতা আবু যরকে চিনি? তাহলে আবু যর আর অন্য সাহাবী এক না ভিন্ন? শোনেন, হযরত বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার পায়ের আওয়াজ কোথায় পাইছেন? আজিব ব্যাপার, আমার আওয়াজ পাইলেন না কেন, অন্য সাহাবীর আওয়াজ পাইলেন না কেন? তাহলে দেখা গেল সবাই সাহাবি, কিন্তু সবার মর্তবা এক না, সবাই সাহাবি সবার অবস্থান এক না, সবাই সাহাবি আবু বকরের মতো না, সবাই সাহাবি ওমারের মতো না, সবাই সাহাবি আলীর মতো না, সবাই সাহাবি ওসমানের মতো না, সবাই সাহাবি হযরত হুযাইফার মতো না, সবাই সাহাবি বিলালের মতো না, সবাই উম্মত কিন্তু শামসুত তাকদীরের মতো অনেক না, কি কথা ঠিক না? এখন বলতে পারেন যে সে বেয়াদবি কথা বলছে, আল্লাহর সামনে বেয়া, তার কাছে জিজ্ঞাসা করবো কি? আসলে বাবা অনেক জিনিস আছে বুঝার বুঝাবার না, আমি প্রথমেই বলছি এটা একটা দলিল, অনেক জিনিস আছে কি বুঝার বুঝাবার না, আমি এটা কিভাবে বুঝাবো বলেন তো? যে ব্যক্তি ব্যথায় ব্যথিত সে ব্যক্তি কেন চিল্লায় এই বুঝটা তোমাকে বুঝাবো কিভাবে? যে প্রেমের বিরোহে পাগল হয়ে গেছে আর তোমার মধ্যে প্রেমই নাই, তুই আশেকের অবস্থান তোমাকে বুঝাবো কিভাবে আমাকে বলো তো? জবাব দাও, বুঝাবো কিভাবে? দেখো না, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রওয়ায়াত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ফরমান, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীদের ব্যাপারে তোমাদের ওই ব্যক্তির মতো খুশি হন, তোমাদের তওবাকারীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির মতো খুশি হন যেমন কোন ব্যক্তি তার উট নিয়ে বিরান এক উদ্যানের মধ্যে গেছে, মরুভূমির মধ্যে গেছে, যে উটের উপরে তাদের তার খানা তার পানীয় সব কিছু সেই উটের মধ্যে, হঠাৎ উট তার থেকে হারিয়ে গেছে, এখন আর উট নাই। এখন ব্যক্তি উট খুঁজতে খুঁজতে নৈরাশ হইয়া কোনো এক গাছের ছায়ার নিচে শুয়ে পড়ছে যে আর উট পাবো না, এই অবস্থায় মারা যাব, নিজের ধ্বংস হওয়ার চিন্তা নিয়ে সে শুয়ে পড়ছে। হঠাৎ চক্ষু মেলে দেখে তার সামনে উট, হঠাৎ উঠে দেখে তার সামনে কি আছে, ফাআখাযা বিখিতামিহা সুম্মা ক্বালা মিন শিদ্দাতিল ফারাহে আল্লাহুম্মা আনতা আব্দি ওয়া আনা রাব্বুকা আখতা মিন শিদ্দাতিল ফারাহে, রাওয়াহুল মুসলিমের মধ্যে হাদিস আছে। যখন উঠছে উঠে দেখে উট তার সামনে হাজির, ফাআখাযা বিখিতামিহা,
সামনে দেখার সাথে সাথে উটের লাগাম ধরে পড়ছে। আরে ভাই তুই কে এত কুসিলি কুই, তুই তো খোঁজ করছিস। সুম্মা কালা নিশ্চিত তাদের ফারাহে উম্মি, আনন্দ স্তরে যে মারা যাব এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে আমার বাঁচার তৌফিক দিয়ে দিছে। খুব আনন্দ উৎসাহে সে উঠে বলল, আল্লাহুম্মা আনতা আব্দি ওয়া আনা রব্বুকা, ও মাওলা তুমি আমার গোলাম আমি তোমার রব। আখতাবি সিদ্দাতের ফারাহে এই ভুলটা করছে কিসের জন্য? অধিক খুশির চোটে, আনন্দর চোটে। এই অধিক আনন্দর চোটে যে বলছে আল্লাহুম্মা আনতা আব্দি ওয়া আনা রব্বুকা, তুমি আমার গোলাম, কাকে বলছে? আল্লাহকে বলে। আল্লাহুম্মা আনতা আব্দি শুধু নিজে হকি দাবি করে না, বরং গোলাম দাবি করছে আল্লাহকে। আল্লাহুম্মা আনতা আব্দি ওয়া আনা রব্বুকা, মাওলা আমি তোমার, তুমি আমার গোলাম আমি তোমার রব। অতি খুশির চোটে যদি কোনো ব্যক্তি আল্লাহকে নিজের গোলাম বানায় এবং আল্লাহকে গোলাম বানিয়ে নিজেকে রব দাবি করে, এই ব্যক্তি বেঈমান হবে? আর হুজুর আলাইহিস সালাম নিজেই তো তার প্রশংসায় বলতেছে সেই ব্যক্তি তো বেঈমান হবে না, বরং অতি খুশির চোটে এই ব্যক্তি বলিয়া ফেলেছে আল্লাহুম্মা আনতা আব্দি ওয়া আনা রব্বুকা। যদি অতি খুশির সাথে এই ভুল করতে পারে, যার মধ্যে প্রেমের যন্ত্রণা আছে, প্রেমের ব্যথা আছে, তার মুখের কথা কি বের হয় এটা যার মধ্যে ব্যথা নাই সে বলতে পারবে না। এই চুপ করেন বসেন, খুব ভালো মতো বুঝেন কাজী, এখন কোন নালায়েক কোন বদমাস কোন কমবখত যদি কোন আল্লাহওয়ালাদের কোন কথার উপর ইশকাল তুলে, কোন কথার উপর ইশকাল তুলে যে এইটা কেন বললো, এইটা কি বলা উচিত হইছে, আমি বলবো বাবারে তুমি যেহেতু এই ক্লাসের ছাত্র না, তুমি এই ক্লাসের ছাত্র না, তুমি ক খ পড়ো, তুমি আলিফ বা তা সা পড়ো, হাদিসের তাসরিহ এবং তাফসীর সম্পর্কে এত সকলে জানতে যাইও না, কি কথা ঠিক না মিথ্যা? প্রিয় ভাইয়েরা আমার, যেই ছেলে এক দুই তিন ছয় পাঁচ পড়ে, এখন সেই ব্যক্তি যদি বলে আমি কেমিস্ট্রির অঙ্ক শিখবো, আমি MBBS পড়াশোনা করব, আমি এখন অ্যালজাবরা বীজগণিত পাটিগণিত আমি সব অঙ্ক ইয়াদ করে ভালোবো, অথচ ছেলে মাত্র এক দুই তিন, এই পড়তে পড়তে তার জবানের অবস্থা কেরাসিন হয়ে গেছে, এক না দুই 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 করতে করতে তার জবান ভাঙ্গে ফেলাইতে আস। এখন এই ছেলে দুই দুই চায় এই অঙ্কই পারে না, তাকে যদি অ্যালজাবরা শিক্ষা দিতে যান, তাকে যদি পাটিগণিত বীজগণিত শিক্ষা দিতে যান, তখন সেই ব্যক্তি পাগল হইবে কি হবে না? ঠিক মারেফাত এলমে বাতেন এলমে তাসাউফের লাইনে এলমে তাসকিয়ার লাইনে যেই ব্যক্তি ডক্টরেট লেভেল চলিয়া গেছে আর তুমি সেই লেভেলে মাত্র এখানে ভর্তি হইছ, তুমি যদি সেই ব্যক্তিকে নিয়ে গবেষণা করো তাহলে তুমি ভুল করবা, তুমি গোমরা হয়ে যাবা, এই পদের ফান্ডা তুমি পাবা না। হযরত মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইকে নিয়া তারা কটুক্তি করে, ইবনে কাসিরে বিদায় নেহায়া দলিল দেয় যে বিদায় নেহায়ার মধ্যে আল্লামা মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাই, যার নাম হোসাইন ইবনে মনসুর, হোসাইন ইবনে মনসুর যে ইরানের অধিবাসী ছিল, যে ব্যক্তি ইরানের অধিবাসী ছিল তার বাবা ছিল মাহমা, হোসাইন ইবনে মুনসুর ইবনে মাহমা হাল্লাজ ইরান অধিবাসী ছিল, তার বাবাই ছিল একজন অগ্নি পূজক, সে ইরান থেকে ইরাকের মধ্যে আসে, আসার পরে তিনি মক্কায় চলে যায় এবং কাবা শরীফের চত্বরের ভিতরে থাকতো, অনেক বেশি মুজাহিদা করত। বেদায় নেহার মধ্যে ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি ফরমান, তিনি বলেন আমি মনসুর সম্পর্কে এরকম কোনো মন্তব্য করব না যে তা বলে না যা করছে বা যা করে নাই, আমি সেই ব্যাপারে তার বিপরে হাবল তাবল কোনো কথা বলবো এরকম বলার সাহস আমার মধ্যে নাই, আমি এটা বলবো না। সেখানে বেদায় নেহার মধ্যে এক অংশের মধ্যে মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইহির বহু বিশাল প্রশংসা করা হয়েছে, একদল মানুষ তাকে আল্লাহর ওলি বলছেন, তেনাকে অনেক উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব মনে করছেন, আবার একদল ওলামা তাদেরকে জিন্দিক বলছেন। কেন? কেন? আনাল হক বলার কারণে। কি বলার কারণে? আনাল হক, হক আল্লাহর একটা সেফাতি নাম, কি নাম? যদি নিজেকে নিজে আনাল হক দাবি করে আর তার যদি হুশ থাকে
জ্ঞান ঠিক থাকে আমরা নিশ্চিত বলবো এই ব্যক্তি জিন্দিক, কোনো সন্দেহ নেই। কিন্তু তার মধ্যে হুশ না থাকে, সে যদি মাজুব হয়ে থাকে, তা আল্লাহ ফাক রব্বুল আলামিন তার থেকে তো কলম উঠায় এনেছেন, তার থেকে তো কলম শরিয়তের কলম উঠায় এনেছেন, কি কথা ঠিক না? এরপর আমরা বলবো হক শব্দের অর্থ কি শুধু আল্লাহ না, হক শব্দের বাংলা শব্দ আসছে হক মানি সত্য, হক মানি কি সত্য, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে হুয়াল হক মুসাদ্দিকাল লিমা মাহু, হুয়াল হক মুসাদ্দিকাল লিমা মাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন আগেকার কিতাবের সত্যায়ন করতে গিয়ে বলতেছেন ওইগুলি সত্য কিতাব যেগুলি আমাদের সাথে আছে, এখানে হকের অর্থ কি আল্লাহ না সত্য? আল্লাহর হাবিব আলাইহিস সালাম হাদিসের মধ্যে ফরমান আল ইসলামু হাক্কুন, ইসলাম কি সত্য, এখানে হকের অর্থ কি সত্য না এখানে আল্লাহ উদ্দেশ্য? যদি এখানে আল ইসলামু হাক্কুন এর দ্বারা হকের দ্বারা আল্লাহ মুরাদ না, তাহলে আপনি তো বলবেন ইসলামই আল্লাহ, তাহলে আপনি শিরক করলেন। তো হুজুর আলাইহিস সালাম কি শিরক করছে নাকি? কি জোরে বলেন না। ওখানে হুয়াল হাক্কু, এখানে যদি আল্লাহ পাক কালামে পাকের মধ্যে আগেকার কিতাবকে সত্যায়ন করে তাহলে সেখানে কি আল্লাহর কথা বলা হয়েছে? তার কিতাব তো আল্লাহু আলাজম হয়ে যায়, কি কথা ঠিক না? তাহলে এখানেও হযরত মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাই আনাল হক বলে কি আল্লাহ দাবি করছে না আমার ধর্ম আমার ইসলাম সত্য এইটা দাবি করছে? এর উপরে তো গুঞ্জায়েশ আছে, সে তো এটাও দাবি করতে পারে আমার ইসলাম সত্য আমার ধর্ম সত্য কোনো সন্দেহ নাই, কি কথা ঠিক না? এটা তো গুঞ্জায়েশ আছে। যেহেতু এখানে কেনায়া, এটা সরাহাতের কোনো কথা না, কাজে কেনায়ার উপরে যেই ব্যক্তি কেনায়া করছে তার কাছে জিজ্ঞাসা করতে হবে, কি কথা ঠিক না? এর উপরে তোমার এবং আমার ফতোয়া তো কোন ইখতিয়ার নাই, সবাই আমরা জানি এর উপরে তোমার এবং আমার ফতোয়া দেওয়ার কোন ইখতিয়ার নাই। যে ব্যক্তি কেনায়া করছে তার কাছে প্রশ্ন করতে হবে, বাবা তুমি এই শব্দের দ্বারা কি উদ্দেশ্য করছো, এর দ্বারা তুমি কি মুরাদ নিছো, তোমার উদ্দেশ্যটা কি, কথা ঠিক না? কাজে মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইকে একদল মানুষ প্রশংসা করছে আর একদল মানুষ তাকে জিন্দিক বলছে, কি কথা ঠিক না? ঠিক আব্বাজার রহমাতুল্লাহ আলাই আমাদের আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে একদল মানুষে মুশরিক বলছে আর আমরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাকে ইমাম মনে করি, অসুবিধা কি? অসুবিধা কোথায়? সবাই যে কোন বিষয়ে ইত্তেফাক হবে ঐক্যমত হবে এটা জরুরি না, এটা কি না, এটা জরুরি না। কাজে মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইকে যদি কেউ মনে করে খারাপ, সে খারাপ মনে করতে পারে, আমরা মনে করি ভালো, তা আমাদেরকে তো তুমি তো বেদায়া নেহার কথা অনুযায়ী ইবনে কাসিরের কথা অনুযায়ী হযরত মনসুর হাল্লাজ রহমাতুল্লাহকে খারাপ মনে করতেছো, অথচ দেখো বেদায়া নেহার মধ্যে উল্টায়া দেখো মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইকে সমস্ত ইমামরা সমস্ত ব্যক্তি তো খারাপ মনে করে নাই, অনেকে প্রশংসা করছে, কি কথা ঠিক না? এরপরও তার কথা তার উপরেই ছেড়ে দাও, আল্লাহর কাছে সে মুয়াখাজা হবে, সে ভুল করছে না সঠিক করছে, সে আল্লাহর মাওলার প্রিয় কি প্রিয় না, সে এমন মুজাহিদা করত প্রচন্ড গরমের মধ্যে আবু কুবাইস ওই পাথরের বৈশা থাকতো এবং সেখানে মুরাকাবা মুশাহাদা করতে থাকতো, তার মুরাকাবা মুশাহাদা ছাড়া জীবনের কোনো সাধনাই ছিল না, শুধু মাওলাকে নিয়ে ব্যস্ত থাকতো। এরপরে ওরা বলে বমায় সাজ্জা দারঙ্গিন কুন গর পীরে মোগায় গুয়াত, বমায় সাজ্জা দারঙ্গিন কুন গরত পীরে মোগা গুইয়াত কে সাল একবার বেখাবন না বুয়াত জারায় রাসবা মঞ্জেলাস, কি ঠিক আছে না? ওরা বলে যে দেখো এই পীরেরা বমায় সাজ্জা দারঙ্গিন কুন গরত পীরে মোগা গুইয়াত, যে জায়নামাজের মধ্যে পীরে মোগা যদি শরাব লাগাইয়া নামাজ পড়ার জন্য বলে তাহলেও তোমরা কিলুকাল করিও না। কি বলতেছে এনা মুসাবির গোষ্ঠী, যে দেখছো হারাম জিনিসের উপরে ঈশার হারাম দ্বারা যা নামাজকে রঙিন করিয়া নামাজ পড়ার জন্য বলছে কত বড় সেই কি কথা, হারামের উপরে এর উপরে তুমি শিরক দেখলে আল্লাহ তো এর চেয়ে মারাত্মক কথা বলছে। অকুলিল হাক্কু মির রব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর, অকুলিল হাক্কু মির রব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর, আল্লাহর তরফ থেকে হক চলে আসছে, এখন তোমার যার মনে চায় ঈমান আনো যার মনে চায় কুফরি করো, আল্লাহ পাক কুফরি করার জন্য বলছে ফামান শা ফাল ইউমিন ওয়ামান শা ফাল ইয়াকফুর, যার মনে চায় কি করো ঈমান আনো যার মনে চায় কুফরি করো, এখন আল্লাহ পাক এখানে কুফরি করার জন্য বলছে না কুফর থেকে ফিরিয়ে থাকতে বলছে, পরে গাদা অর্থ বোঝ, আগে আগে অর্থ বুঝতে হবে কিসের দ্বারা কি দলিল, কিসের দ্বারা কি বলছে মানুষকে কিভাবে ধোকা দেয়। দেখেন অকুলিল হাক্কু মির রব্বিকুম ফামান শা ফাল ইউমিন
ওমান শাফাল ইয়াতুর ইন্না আতাদনা লিজ্জালিমিনা নারান আহাতা মিন সুরাদিকহা ওয়া ইয়াসতাগীসু ইগাসু বিমাইন কাল মুহলি ইয়াজবিল উযুহা বিযা শারাবু ওয়া সা মুত্তাফাকা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কুফরি করার জন্য বলছে আসলে এর দ্বারা কুফরি করা উদ্দেশ্য না কুফর থেকে ফিরার উদ্দেশ্য তা ঠিক এখানে জানামাজের মধ্যে শরাব দ্বারা রঙিন করার জন্য বলছে এটা কি রঙিন করার উদ্দেশ্য না এটা করার উদ্দেশ্য কি করার উদ্দেশ্য যেরকম আপনার ছেলেকে আপনি বললেন হ্যাঁ ছেলে শোন ওস্তাদের কথা মানতে গিয়ে ওস্তাদ যদি বলে আগুনের মধ্যে ঝাঁপ দে তবে আগুনের মধ্যে ঝাঁপ দিস এখানে কি আগুনের মধ্যে ঝাঁপ দেওয়া উদ্দেশ্য না ওস্তাদের কথা মানা উদ্দেশ্য উদাহরণ উদাহরণ হুজুর আলাইহিসসালাম তিনি বলেন এক হাদিসের মধ্যে রাওয়ায়াত আছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা রাওয়ায়াত আছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন আল্লাহর হাবিব আলাইহিসসালাম ফরমান যদি কোনো স্বামী ফোড়া পাকিয়া তার থেকে পুইজ গলিয়া পড়ে এবং নাকের থেকে যদি রক্ত বের হয় আর স্ত্রী যদি সেই পুইজ চাটিয়া খায় এবং রক্ত চাটিয়া ছাটিয়া খায় তারপরও স্বামীর হক আদায় করতে পারবে না কি ভাবতেছেন এখানে আল্লাহর হাবিব একলা হারাম পুইজের খাওয়ার কথা বলছে হারাম রক্ত খাওয়ার কথা বলছে এখন আল্লাহর হাবিব কি হারাম খাওয়ার জন্য বলছে তা আল্লাহর হাবিব কি বলবা বামায় সাজ্জাদ আরঙ্গিন কোন গরা পীরে মুগা গুইয়াত কে সালেক বি খবর না বুয়া জারাই যদি ওখানে ওই কথা বলার দ্বারা শরাব দিয়া জায়নামাজ রঙিন করার যদি হারাম হয়ে থাকে আল্লাহর হাবিব আলাইহিসসালাম তো পুষ চাটিয়ে খাওয়ার জন্য বলছে রক্ত খাওয়ার জন্য বলছে যেটা ডাইরেক্ট হারাম এখানে কি আসলে পুষ খাওয়া উদ্দেশ্য না স্বামীর এতাত করার উদ্দেশ্য স্বামীকে মান্য করার উদ্দেশ্য না পুষ খাওয়া উদ্দেশ্য স্বামীকে মান্য করার উদ্দেশ্য পুষ খাওয়া উদ্দেশ্য না কি কথা ঠিক না ওখানেও হারামের দ্বারা তুলনা করছে এখানেও তো হারামের দ্বারা তুলনা করছে এরপর আল্লাহর হাবিব আলাইহিসসালাম বলছেন যে কোন স্ত্রীকে যদি তার স্বামী হুকুম দেয় যে ওই সাদা পাহাড়কে কালো পাহাড়ের কাছে আর কালো পাহাড়কে সাদা পাহাড়ের কাছে নিয়ে যাও যদি স্ত্রী এই কাজও করে এর পরেও স্বামীর হক আদায় করা তার দ্বারা সম্ভব না আচ্ছা বলেন তো একটা মানুষের দ্বারা একটা পাহাড় কালো পাহাড়ের জায়গায় সাদা সাদার জায়গায় কালো এইটা নেওয়া কি সম্ভব এখানে কি পাহাড় সরানোর উদ্দেশ্য না ইতাআত করার উদ্দেশ্য অনুসরণের উদ্দেশ্য তাকে মানা উদ্দেশ্য কি কথা ঠিক না কিন্তু জাহেলের গোষ্ঠী জাহেল মুরাক্কাব এই জাহেলের গোষ্ঠী সাধারণ মানুষদেরকে এইভাবে গোমরা করার জন্য বিভিন্ন কথা বলে আর জাহেল কিছু মানুষ আছে এই কথাগুলি ধরিয়া ধরিয়া বলে তিন মুহূর্তে বলতে কিছু নেই সব শেরেক হয়ে গেছে আমার ওরা বলে 126 তরিকা পাইলা কোথায় কোরআনের মধ্যে পাইছি কোথায় মধ্যে পাইছি আল্লাহ পাক নিজেই কালামে পাকের মধ্যে ফরমান আল্লাহ জিনা জাহাদু ফিনা লানাহিয়ানহুম সুবুলানা সুবুলের সাবিলের জমা কি এক বছর না বহু বছর যে আল্লাহ জিনা জাহাদু ফিনা যে মাওলাকে পাওয়ার জন্য সাধনা করবে চেষ্টা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাওয়ার একটা রাস্তা না বহু রাস্তা খুলিয়া দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ফরমান ওয়াত্তাবে অত্তাবিউ মাল্লা ইয়াস আলুকুম আজরাউ ওহম মুহতাদুন অত্তাবিউ মাল্লা ইয়াস আলুকুম আজরাউ ওহম মুহতাদুন তা যেই ব্যক্তি হেদায়াতের পরিবর্তে কিছু চায় না তোমরা তার ইত্তেবা করো এরকম লোক কি একজন হবে না বহুত বহুত হবে না হাজার হাজার হবে হাজার হাজার হইতে পারে কি কথা ঠিক না অত্তাবে মান অত্তাবে ইলাইয়া মান আদাম অত্তাবে মান অত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া অত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া একনিষ্ঠভাবে যে আমার প্রতি ঝুঁকিয়া পড়ছে তোমরা তার ইত্তেবা করো তে যেই ব্যক্তি ঝুঁকিয়া পড়ছে যেই ব্যক্তি মাওলার পাগল হয়ে গেছে মাওলার রাস্তায় চলতে আছে তার ইত্তেবা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কালামে পাকের মধ্যে ফরমাইছেন তখন একজন হবে কা হাজার হাজার হইতে পারে কি কথা সত্য না মিথ্যা বহুত হইতে পারে কিন্তু 126 কম বলতে পারে ইসলাম এক কোরআন এক এত তরিকা পাইলা কই হাদিস এক না ভিন্ন আমি হাদিস এক না সব রসুলের থেকে না এক না ভিন্ন এত হাদিসের কিতাব পাইলা কই বুখারী মুসলিম অমুক তমুক সমুক এত পাইলা কই কোরআন এক না ভিন্ন
হাটে এত মাদ্রাসা পাইলা কই? হাটাজানি মাদ্রাসা, লালবাগ মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসা, সরমুনাই মাদ্রাসা, অমুক মাদ্রাসা, তমুক মাদ্রাসা, বুখারি একটা না দুইটা? তো এত মহাদ্দেস পাইলা কই? অমুক মহাদ্দেশ, তমুক মহাদ্দেশ, অমুক মহাদ্দেশ, অমুক মহাদ্দেশ, এত মহাদ্দেশ পাইলা কই? কি কথা ঠিক না? একই হাদিস যদি এত গ্রন্থ হইতে পারে, এক কোরআনের যদি এত তফসির হইতে পারে, কি কথা ঠিক না? এত কিতাবের যদি এত মুফাসসির, মুহাক্কিক, মুহাদ্দিস হইতে পারে, তাহলে আল্লাহকে পাওয়ার জন্য হাজার হাজার ওস্তাদ হইতে পারে কি পারে না? হাজার হাজার পদ্ধতি হইতে পারে কি পারে না? অবশ্যই পারে। কি পারে কি পারে না? তরিকা মানে কি? রাস্তা। তরিকা মানে পন্থা। মাঝহাব মানে যাওয়ার স্থান। মাঝহাব মানে যাওয়ার স্থান। তরিকা মানে রাস্তা। আমরা তরিকার রাস্তা দিয়া ওই জান্নাতে যাওয়ার স্থান খুঁজতে আসি। কি কথা ঠিক না? কাজে তরিকা শব্দের অর্থ বুঝতে হবে। তরিকা কি জিনিস? তরিকা কাকে বলা হয়? তরিকার আবিষ্কার কবে থেকে হইছে? এই তরিকার আবিষ্কার হইছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে। ইত্তেবা অনুসরণ করার হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু রাওয়ায়াত আছে, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বললেন, হুযায়ফা রে, আমি তো আর বেশি দিন থাকবো না, কিন্তু আমার পর ইঙ্গিত করছে ওই আবু বকর এবং ওমরের ইত্তেবা অনুসরণ করিও। ইজালাতুল খিফা কিতাবের মধ্যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসি দেহলভী রহমাতুল্লাহ আলাই, যাকে লামুজাবিরাও মানে আমরাও মানি, যাকে লামুজাবি সমস্ত লামুজাবিরা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইকে মানে, দেখেন এই কিতাব উল্টাইয়া শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই তরিকার সিস্টেম, নিয়ম, পদ্ধতি আজকের থেকে বলেন নাই, বরং জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাগরে ছিলেন ওমর, ওমরের সাগরে ছিলেন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আব্দুল ইবনে মাসউদের সাগরে ছিলেন আলকামা সহ অনেক বহু বহু তাবিন, তাবে তাবিন থেকে আজ পর্যন্ত শুরু করে সমস্ত যুগে যুগে এই ওলামায়ে কেরামের ইত্তেবা অনুসরণ, এই পরিমিতির প্রথা ছিল কি ছিল না? অবশ্যই আজকের থেকে শুরু হয় নাই। এখন বলতে পারেন হুজুর বয়াত, বয়াত পাইলেন কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহান নাবী ইযা জাআকাল মুমিনাতু ইউবায়িনাকা আলা আন লা ইউশরিকনা বিল্লাহি শাইয়্যা ওয়ালা ইউশরিকনা ওয়ালা ইউজনিনা ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়ালা ইয়াতিনা বিবুহতানিন ইয়াফতারিনহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না ওয়ালা ইয়াসিনাকা বিমা'রুফিন ফাবায়িহুন্না ওয়াস্তাগফিরুল্লাহুন্না আল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাক মধ্যে কি বলছেন? ইয়া আইয়ুহান নাবী ইযা জাআকাল মুমিনাতু ইউবায়িনাকা আলা আন লা ইউশরিকনা বিল্লাহি শাইয়্যা ওয়ালা ইউশরিকনা ওয়ালা ইউজনিনা ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়ালা ইয়াতিনা বিবুহতানিন ইয়াফতারিনহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না ওয়ালা ইয়াসিনাকা ফী মা'রুফিন ফাবায়িহুন্না ওয়াস্তাগফির লাহুন্না আল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। যখন আপনার কাছে মহিলারাও আসে বয়াত নেয়ার জন্য, কিসের জন্য? আর মহিলাদের পক্ষে জেহাদ কি ফরজ? জোরে বলেন, তারা জেহাদের বয়াত না। এর থেকে বুঝলাম কি বয়াতটা জেহাদের না। এরপরে হুদায়বিয়া সন্ধির পরে এই কথা আসছে, তাহলে দেখা গেল তারা সবাই মুমিন, ইমানের বয়াত না। আর বয়াতের মধ্যে কি বলছে? যে আল্লাহর সাথে সে ইবাদতের কথা বলছে, আল্লাহর সাথে শিরক করিয়ে ইবাদত করবা না, চুরি করবা না, জেনা করবা না, তোমার সন্তানদেরকে কতল করবা না, এবং অন্যের ঐরাজ যার সন্তানকে তোমার স্বামীর দিকে খেতাব করবা না। ওয়ালা ইয়াসিনাকা ফী মা'রুফিন। ওলামায়ে কেরামের কাছে আমি ইঙ্গিত করব, ইশারা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? ওয়ালা ইয়াসিনাকা ফী মা'রুফিন। খবরদার, নবীরও ভালো ভালো কথার অনুসরণ করিও, অবাধ্য হইও না। নবীও যদি কোনো খারাপ কথা বলে, বেসরা কোনো কথা বলে, তার কথাও মানা যাবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, খুব মারাত্মক কথা। ওয়ালা ইয়াসিনা ফী মা'রুফিন ফাবায়িহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ভালো ভালো যে সাইডগুলি আছে, নবীর ওই সাইডগুলির এতাত অনুসরণ করার জন্য বলছে। নবীর মধ্যেও যদি নাউযুবিল্লাহি মিন যালিক দেখেন, নবীদের থেকে কোনো খারাপ কথা বা খারাপ কাজ বের হওয়ার কোনো সম্ভাবনা নাই, বরং নবী তো সারে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা কেন বললেন? ওয়ালা ইয়াসিনাকা ফী মা'রুফিন ফাবায়িহুন্না। যদি নবীও তোমাদেরকে কোনো গুনার কাজের আদেশ করে, তা নবীর কথাও মানা যাবে না। আসলে কি উদ্দেশ্য নবীকে? না, ভবিষ্যতে নবীর ওয়ারিস তাদের আসবে,
ওয়ারাসাতুল আম্বিয়া যারা আসবে, ওলামায়ে কেরাম যারা আসবেন, মুফতিয়ানে কেরাম যারা আসবেন, মুস্তাহিদিনে কেরাম আসবেন, যারা নিজেদের খেয়াল খুশি অনুযায়ী গুনার কাদের ইস্তিহাদ করবে, ওই সময় কোন মুফতি কোন মুহাদ্দিসের কথা কোন উম্মত মানবে না। ওয়ালা ইয়াসিনা ফি মারুফিন ফাদাইহুন্না। এরপর অনেকে বলে হুজুর দোয়া পীরে এত দোয়া করবে, এরপর আল্লাহ পাক আস্তাগফিরুল্লাহ, তুমি তাদের সাথে ইস্তেগফারের দোয়া করতে থাকো, ইন্নাল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। তাহলে ওয়ারাসাতুল আম্বিয়া অন্যান্য উম্মতের জন্য কি করবে? দোয়া করবে, ইস্তেগফার করবে, মাফির জন্য দোয়া করবে আল্লাহর কাছে। কি কথা ঠিক না? এখানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত আছে, রাসূল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ক্বালাত মা মাসসাত ইয়াদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাম রাতান কাত্তু ইল্লা আন ইউখাযা আলাইহা ফাইযা আখাযা আলাইহা ফাআতাতহু ফাকালা ইযহাবি ক্বাদ ফাকাদ বাইউকে। হুজুর আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু রওয়ায়াত করেন, শাইখান রওয়ায়াত করেন, আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু ফরমান মা মাসাস ইয়াদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাম রাতান কত্তু, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত কোনদিন কোন মহিলার হাতের সাথে স্পর্শ হয় নাই। বর্তমানে দেখা যায় আমাদের সিলসিলা নাউজুবিল্লাহ গোমরা, কিছু কিছু শয়তান আছে যারা মহিলাদের হাতে হাত ধরিয়া বয়াত করায়। অথচ বুখারী রওয়ায়াতের মধ্যে আসছে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনদিন কোন বেগানা যার সাথে দেখা করা জায়েজ নাই এরকম মহিলাদের সাথে কোনদিন স্পষ্ট হাত করেন নাই। ইল্লা আই উখাযা আলাইহা ফাইযা আখাযা আলাইহা যাক্ত ফাআতাতহু ক্বাল ইযহাবি ফাকাত বাইআতুকে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের থেকে মৌখিক বয়াত গ্রহণ করতেন। কি বয়াত গ্রহণ করতেন? যখন তাদের থেকে মৌখিক বয়াত হয়ে যেত বলতেন যাও তোমরা চলে যাও, তোমাদের বয়াত আমি নিয়ে নিস। যারা সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অন আওফ ইবনে মালিক আশরাই ক্বালা ওয়ান আওফ ইবনে মালিক রাজি ক্বালা কুন ক্বালা কুন ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিসআতুন আও সামানিয়াতুন আও সাবাতুন ক্বালা ফাক্বালা আলা উবাইউকা রাসূলুল্লাহ আলা তুবাইউনা আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবাসাতনা আইদিনা ওয়া কুল্লা নুবাইউকা ইয়া রাসূলুল্লাহ ফাআলামা ফাবাসাতনা আইদিনা ওয়া কুল্লা ক্বাদ বাইয়ানাকা ইয়া রাসূলুল্লাহ ফাআলামা নুবাইউকা ইয়া রাসূলুল্লাহ ক্বালা আলা আল্লা তুশরিকু বিল্লাহি শাইয়া আলা আল্লাহ আলা আন তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়া ওয়া তুসাল্লি সলাতাল খামসা ওয়া তাসমাউ ওয়া তুতিউ ওয়া আসরা কালিমাতান খাফিয়াতান ওয়া ক্বালা ওয়া লা তাসালু আন-নাসা শাইয়া ফালাকাদ রাআইতু বাদা উলাইকা নাফারা ইয়াসকুতু সাউতা আহাদিহিম ফামা ইয়াসআলুহু আহাদান ইউনাবিলু ইয়াহু। রাহু মুসলিম আবু দাউদ আর নাসাঈ মধ্যে হাদিস আছে। আওফ ইবনে মালিক আশরাই রাদিয়াল্লাহু আনহু বলেন ক্বালা কুন্না ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিসআতুন আও সামানিয়াতুন আও সাবাতুন ফাকাল আলা নুবাইউকা রাসূলুল্লাহ ফাফাসাদ আইদিনা। হযরত আওফ ইবনে মালিক আশরাই রাদিয়াল্লাহু আনহু বলেন আমরা 9 জন অথবা 8 জন অথবা 7 জনের একটা জামাত আল্লাহর হাবিবের নিকট অবস্থান করতেছিলাম। আল্লাহর হাবিব বলেন কি তোমরা কি আল্লাহর রসুলের হাতে বয়াত গ্রহণ করবে না? আল্লাহর রসুলের হাতে বয়াত করুন করবো ফাফাজত নাই দিন না অকুল না কত বায় নাকি ইয়া রসুলাল্লাহ। যে বলছে আল্লাহর হাবিবের হাতে কি বয়াত গ্রহণ করবো না, অমনি আমরা আমাদের হাতকে বিছাইয়া দিলাম যে আল্লাহর রসুল আপনি আমাদেরকে বয়াত করেন। ফা আলামা নুবায়ুক ইয়া রসুলাল্লাহ, আমাদেরকে জানাইয়া দেন আমরা কোন বিষয়ের উপরে বয়াত গ্রহণ করবো। কলা আলা আম তাবুদুল্লাহ ওয়ালা তুশকি বিশাইয়া, বলে এর উপরে বয়াত করো যে তোমরা আল্লাহর ইবাদত করবা, তার সাথে শরীক করবে না, ও তাসল্লি সালাতিল খামসা তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, তাসমা ও তুতিউ তোমরা শুনবা এবং মানবা, ও আসাররা কালিমাতান খাফিয়াতান এবং গোপনে একটা কথা ওই শুন এদিকে চুপি চুপি বলতে আস। অকাল ওয়ালা তাসালুন নাসা শাইয়া, কাউর কাছে কিছু চাইস না, কিছু চাইস না। রাবি বলতেছেন ফালাকাদ রাআইতু বাদ উলাই কান্না ফারে ইয়াসকুতু সাউতা আহাদিহিম। রাবি বলতেছেন এই নসিহাত করার পরে যারা বয়াত গ্রহণ করছিল এদের মধ্য থেকে আমি অনেক লোককে দেখছি ঘোড়ার উপর থেকে তাদের চাবুকটা পড়িয়া গেছে, যে কাউকে বলে নাই ভাই চাবুকটা উঠায় দাও, এই ফামা তারা এই কথা বলে নাই আমার চাবুকটা উঠায় দাও, ফামা ইয়াস আলু আহাদান ইউ নাবলু ইয়াহু, এই কথা বলে নাই যে আমার চাবুকটা আমার হাতে উঠায় দাও। আল্লাহ হাইবের নসিহাত এমন ভাবেই মানছেন। কিরে বাবা, এই বয়াত কি জিহাদের বয়াত, ইমানের বয়াত না আমলের বয়াত? জোরে বলেন, জোরে বলেন। কারণ উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হাওলাহু ইসাবাতুন মিন আসাবিহি ইউবাই নুবাইউনি বাইউনি আল্লা তুশরিকু বিল্লাহ
ওলা তুসরিফু। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বড় হাদিসের কিছু অংশ, ওবাদা ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু রওয়ায়াত আছে, ওবাদা ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু ফরমান যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সময় সাহাবীদের এক ভিড়ের মধ্যে বসা, হুজুর আলাইহিস সালাম ওয়াস সালাম বলতে আছেন তোমরা আমার কাছে বয়াত হও এই কথার উপরে যে তোমরা শিরক করবে না চুরি করবে না। এইটা কি জিহাদের বয়াত, এটা কি ইমানের বয়াত না আমলের বয়াত, এইটা কি জিহাদের বয়াত না তরিকার বয়াত, যারা বলে কিসের বয়াত, এইটা তরিকার বয়াত। কি কথা ঠিক না? শুধু বয়াতের এত বড় রুসুম ছিল, এত মারাত্মক রুসুম ছিল, এমনকি ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত অন আব্দুল্লাহ ইবনে হিশাম অকান আকাদ আব্দুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জাআত বিহি উম্মুহু যায়নাব বিনতে হুমায়দিন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত বায়ুহু বায়াহু ফাকালাহু সাগীরুন ফামাসা রাসাহু ওয়া দাআলাহু যারা সুবহানাল্লাহ ইয়া বিআমদি। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম তিনি আল্লাহর হাবিবকে পাইছেন, কিভাবে পাইছেন, তার মা এক সময় হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তাকে কোলে করে নিয়ে আসছেন, জয়নাব বিনতে হুমায়দিন তার নাম ছিল জয়নাব বিনতে হুমায়দ নিয়ে আসছেন, বললেন ইয়া রাসূলুল্লাহকে বয়াত করায় নেন, বলে হুয়া সগরের সাথে ছোট ছোট বাচ্চা ফামাসা রাসাহু এই যে আমরা মাথার মধ্যে হাত দিয়া দোয়া করি না এরকম আল্লাহর হাবিবের সুন্নাত, কি কথা ঠিক না, ফামাসা রাসাহু আল্লাহর হাবিব তার মাথায় স্পর্শ করলেন ফাদা আলাহু এবং তার জন্য দোয়া করলেন, জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কাজেই বয়াতের হাদিস আছে কি নাই, জোরে বলেন আছে। আমরা কি বলি যে আমরা গুনাহ করব না, আমরা মাওলার সাথে শরীক করব না, আমরা ইবাদত ঠিক মতো করব, কি কথা ঠিক না? এখন বলতে পারেন হুজুর আমরা এখন বলতে পারি হুজুর আমরা কিসের উপরে আমরা এই এর উপর তো বয়াত করতেছি, কি কথা ঠিক না? প্রিয় ভাইরা আমার খুব ভালো মতো বুঝবেন, আমরা যে বয়াতগুলি করতেছি এই বয়াতগুলির মধ্যে আমরা সবসময় এই খেয়াল করি যে গুনাহ করবে না, অমুক করবে না, তমুক করবে না, সমুক করবে না, এখন বলতে পারেন সিস্তিয়া সাবরিয়া মুজাদ্দাদিয়া অমুক তমুক এরকমের ভাবে কেন বয়াত করাইতে আসেন? শোনেন বয়াত শব্দের অর্থ কি? অঙ্গীকার করা। আমরা এক প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার আগে অঙ্গীকার করি না, আমি এই প্রতিষ্ঠানে ভর্তি হইয়া আমি এই এই প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানের নাম করলাম কেন? আমাদের বলতে পারেন আমি এই কাম করবো না, এই কাম করবো না, এই প্রতিষ্ঠানের কথা বললেন কেন? কি কথাটা বুঝাইতে পারি নাই, আমরা এই কথা বললাম এই প্রতিষ্ঠানে, তা মনে করেন সৃষ্টি একটা প্রতিষ্ঠান, নকশাবন্দি একটা প্রতিষ্ঠান, মুজাদ্দিদি একটা প্রতিষ্ঠান, সরওয়ার্দি একটা প্রতিষ্ঠান, কি কথা ঠিক না, সাবি একটা প্রতিষ্ঠান, অর্থাৎ এই প্রতিষ্ঠানে ভর্তি হইয়া এই প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আমি আমাকে চালাবো, কি কথা রাজি আছে কি নাই? ফাআলামা নুবায়ুকা ইয়া রাসূলুল্লাহ, ওখানে শব্দ হলো ফাআলামা নুবায়ুকা ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে জানায়া দেন আমরা কিভাবে কিসের উপর আপনার কাছে বয়াত গ্রহণ করব। প্রিয় ভাইরা আমার খুব ভালো মতো বুঝেন, বর্তমান জমানায় লামুজহাবিরা আজকে তরিকার উপরে এত আঘাত কেন করতেছে, কারণটা কি, এর মূল কারণটা কি? এর মূল কারণ আছে, এর কারণ জানেন নাকি? আজকে সরমনাই ময়দানে দেখেন হাজারো মদখোর জুয়াখোর সেনাকার বদমাশ গুন্ডা এখানে আসার পরে আল্লাহর ওলি হয়ে যাইতে আসি কি যাইতে আসে না? শয়তান কি সহ্য করতে পারে? আগুন লেগে গেছে, পাগল হয়ে গেছে, কি কথা ঠিক না? এখন বলে এইটা জায়েজ নাই, ওইটা জায়েজ নাই, সেইটা জায়েজ নাই, আসলে কারণটা কি? ওলা হলো খ্রিস্টানদের সাথে উদ্বুদ্ধ, ওদেরকে বানাইছে তো খ্রিস্টানরা। আমি সংক্ষেপে বলবো, এই লামজাবি আহলে হাদিস আসাবে হাদিস আহলে হাদিস আসাবে হাদিস বলা হইতো যারা আগে হাদিসের চর্চা করত, হাদিস সংগ্রহ করত, হাদিস নিয়ে গবেষণা করত, হাদিসের দোষ দিত, কিন্তু এই কুলাঙ্গারদের কথা আহলে হাদিস বলা হইতো না, কি কথা ঠিক না? দেখেন কত ভালো একটা নাম কাদের সাথে লাগাইয়া দিস। এই আহলে হাদিস উদ্ভাবন হয়েছে 1246 হিজরিতে, আব্দুল হক বেনারসি যে সৈয়দ আহমদ বিউলভি রহমতুল্লাহ একজন সাগরেদ ছিল, সে নিজের ভিন্ন আকিদা পোষণ করার কারণে তাকে বাদ দিয়ে দিয়েছে হারামাইনের মুফতিয়ানে কারাম, ওকে কতল করার হুকুম দিয়েছিলেন কিন্তু পায় নাই, এই কুলাঙ্গারের পর এই খ্রিস্টানদের সাথে মিলিয়া এমন কিছু ফতুয়া দিছে এই মুহূর্তে জিহাদ হারাম,
অমুক হারাম তমুক হারাম, এইটা জায়েজ নাই সেইটা জায়েজ নাই, এটা মূল বলার উদ্দেশ্য ছিল মুসলমানদের মধ্যে যতক্ষণ পর্যন্ত ডিভাইডেড পার্থক্য করতে না পারবে ততক্ষণ পর্যন্ত মুসলমানদেরকে ধ্বংস করা সম্ভব না। এই কারণে খ্রিস্টানরা এই খ্রিস্টান চক্র মুসলমানদের মধ্যে ডিভাইডেড করার জন্য, তাদেরকে বিনষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য এই বিভিন্ন ফেরকা তারা তৈয়ার করছে। এবং এই ফেরকারা আমাদের আহলে হক মুরুব্বিয়ানে কেরাম আমাদের যাদের মাধ্যমে আমরা চক্ষু পেয়েছি, দিন পেয়েছি, হাদিস পেয়েছি, তফসির পেয়েছি, এদেরকে গায়রহভাবে এমনভাবে গালাগালি মোর্শেক, তাদেরকে বেদাত, তাদেরকে বেইমান, জাহান্নামী, এরকম কিছু কটুক্তি করে যা ভাষায় ব্যক্ত করা যায় না। কি কথা ঠিক না? আমরা দেখব আমাদের তরিকা মাকসাদ না, আমাদের তরিকা উদ্দেশ্য না, আমাদের মাদ্রাসা উদ্দেশ্য না, আমাদের নাহু উদ্দেশ্য না, আমাদের মিজান উদ্দেশ্য না, আমাদের মূল উদ্দেশ্য হলো কোরআন এবং হাদিসকে সহিভাবে পড়া, ঠিক আমাদের তরিকা উদ্দেশ্য না, আমাদের মূল উদ্দেশ্য আমাদের মাওলাকে পাওয়া। কি কথা ঠিক না? শোনেন, পীরের কথা মানি বিদায় কিন্তু আমরা মোর্শেক না, উস্তাদের কথা মানি বিদায় কিন্তু আমরা মোর্শেক না, বরং উস্তাদের কথা মানবো ততক্ষণ পর্যন্ত লা তুআতা ফি মাখলুকিন ফি মা লা তুআতা বি মাখলুকিন ফি মাসিয়াতিল খালেক, যতক্ষণ পর্যন্ত আমাদেরকে কোনো গুনার কাজের আদেশ না করবে ততক্ষণ পর্যন্ত পীরের কথা মানব, যখন আমাদেরকে গুনার কাজের আদেশ করবে গুনাহ করতে বলবে তখন পীরের কথা আমরা মানি না। আমরা মোর্শেক হইলাম কিভাবে? পীরকে আমরা উস্তাদ মনে করি, পীর মনে করি উস্তাদ, তাহলে পীর বললেন কেন? তারপরে নামাজ বললেন কেন? রোজা বললেন কেন? আপনি সালাত বললেন না কেন? আপনি সওয়াম বললেন না কেন? আপনি পীর বললেন কেন? কোন জায়গায় আছে নামাজ পড়ো? কোন জায়গায় আছে রোজা রাখো? কোরআনের মধ্যে আছে কি সলাৎ? কোরআনের মধ্যে কি আছে সওয়াম? হাদিসের মধ্যে কি আছে সলাৎ? হাদিসের মধ্যে কি আছে সওয়াম? আছে তা আপনি নামাজ পড়ো রোজা রাখো এই কথা বললেন কেন? আমরা দেখলাম এই পাক উপমহাদেশে 750 বছর পর্যন্ত শাসকদের অধিকাংশ ছিল পারস্যের অধিবাসী। শুধু তাই নয়, সংক্ষেপে বলতেছি, ব্রিটিশ এদের শাসন করার পরেও 100 বছর পর্যন্ত এদেশের রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি। কয়দিন পর্যন্ত? 100 বছর পর্যন্ত রাষ্ট্রীয় ভাষা ছিল কি? আর শাসক গোষ্ঠী যেই ভাষায় ভাষী হয়, যেই ভাষাভাষী হয়, জনগণ সাধারণত সেই ভাষার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। যেমন আমি কিসের মধ্যে বসা আছি? এইটা কি চলতে আছে? এইটা এইটা কি ঘুরতে আছে? এইটা কি জ্বলতে আছে? তাহলে দেখা গেল এগুলি একটাও কি না, বাংলা ভাষা না, হয়তো বা ইংলিশ, হয়তো ইংলিশ শব্দ। তাহলে আমি বলবো যে আমরা কেন লাইট বললাম, কেন ফ্যান বললাম, কেন চেয়ার বললাম, কেন বাংলায় বললাম না? এর থেকে আমরা বুঝলাম যে 200 বছর পর্যন্ত ব্রিটিশ এদের শাসন করার কারণে হাজারো ইংলিশ শব্দ আমরা বাংলায় ব্যবহার করা শুরু করিয়া দিছি। ঠিক তদ্রূপ পারস্যের অধিবাসীরা আমাদের ইমাম হওয়ার কারণে ইমামে আজম রহমতুল্লাহ আলাই, ইউসুফ রহমতুল্লাহ আলাই, জোফর রহমতুল্লাহ আলাই, শেখ সাদি রহমতুল্লাহ আলাই, ফরিদিন আক্তার রহমতুল্লাহ আলাই, আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই, এরা সবাই ফাঁসির অধিবাসী হওয়া সত্ত্বেও হওয়ার কারণে এবং পাঁচ ভদ্র মহাদেশের মুফাসসির কেরাম, মুহাক্কিক কেরাম, মুহাদ্দিসিন কেরাম অধিকাংশই ফার্সিতে অনুবাদ করতেন। এমনকি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলুব রহমতুল্লাহ আলাই, শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাই এই পাঁচ ভদ্র মহাদেশের প্রথম যে তফসিরের কিতাব লিখছেন সেই তফসিরের কিতাব লিখছেন ফার্সিতে। এমনকি অধিকাংশ কিতাব আগে ছিল কিসে? ফার্সিতে। এর জন্য দেখবেন কোর্ট কাছারিতে গিয়ে দেখবেন সেখানে মুনসেব বলা হয়, হাকিম বলা হয়, আদ্দালি বলা হয়, পেশকার বলা হয়, মুখতার বলা হয়, জেরা বলা হয়, দলিল বলা হয়। ব্রিটিশদের লটে আইনে দেশ চলার পরেও দীর্ঘদিন পর্যন্ত যেহেতু ওখানে শাসক এবং বিচারক ছিল মুসলমান, মোমেন, আলেম, এই কারণে আজ পর্যন্ত সেখান থেকে সে আরবি এবং ফার্সি শব্দগুলি পরিবর্তন করতে পারে নাই। এর জন্য পারস্যরা যেহেতু সলাৎকে নামাজ বলে, সওয়ামকে রোজা বলে, এর জন্য আমরাও সলাৎ এবং সওয়ামের পরিবর্তে নামাজ এবং রোজা বললে যেরকম ত্রুটি হয় না, খারাপ হয় না, ঠিক পারস্যরা শায়েককে, মুরব্বিকে যেহেতু পীর বলে, এর জন্য আমরাও মুরব্বিদেরকে পীর বলি। যদি নামাজ রোজা এই কথা বললে খারাপ না হয়, শিরক না হয়, বেদাত না হয়, তাহলে মুরব্বিদেরকে পীর বলে কেন বেদাত হবে? কথা ঠিক না? হ্যাঁ, তবে একটা কথা হলো এই
যারা দেখতে নারী চলন বেকার। ভাই রে, সবাই যে সব কথা মানবে ব্যাপারটা এরকম না, বরং আমার এই কথার মধ্যে গিয়া দেখেন কত মানুষের কত ইস্কাল যে গিয়ে গেছে, কত প্রশ্ন উত্থাপিত হয়েছে। কি কথা ঠিক না? হইতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। যদি একই বাক্যে একই ধ্যান ধারণ সবাই ছিলাম থাকতাম, তাহলে আমাদের মধ্যে কোনো পার্থক্য তো থাকতো না, বরং পার্থক্য তো আছে বিধাই আমাদের মধ্যে এত জ্ঞান জাম এত কিলুকাল। কি কথা ঠিক না? কিন্তু আমি বলবো, শুধু থিওরির দ্বারাই মানুষ বাস্তবে কিছুই পাওয়া যায় না। দেখবেন থিওরিতে আছে এত ফুট নিচে এইভাবে পাইলিং করলে এই এত ওয়েট গ্রহণ করতে পারবে, এরপরও দেখবেন কোন এক জায়গায় খাম্বা করার পরে দেখছেন হাজার হাজার বস্তা দিয়ে রাখে। কেন? থিওরি অনুযায়ী সে বিশ্বাস করলো না কেন? প্র্যাকটিক্যাল ছাড়া শুধু থিওরি অনুযায়ী কোনো কাজ সম্পূর্ণ হয় না। কোনো ছাত্র থিওকার পড়লেই যত ইন্টার্নি না করে ততক্ষণ পর্যন্ত তাকে ডাক্তারি করতে দেওয়া হয় না, কোন ইঞ্জিনিয়ারকে প্র্যাকটিক্যাল শিক্ষা না দেওয়ার পর্যন্ত তাকে ইঞ্জিনিয়ার সার্টিফিকেট দেওয়া হয় না। কাজে থিওরিক্যাল এক জিনিস, পুঁথিগত ব্যাপার এক জিনিস, আর বাস্তব আর এক জিনিস। আমরা এবার দেখব আমাদের পীর মুরিদের মাধ্যমে মানুষ কি ভালোর দিকে যাইতেছে না খারাপের দিকে যাইতেছে। কি কথা ঠিক না? আমাদের যুক্তি এবং তর্ক উভয় পক্ষে যেহেতু আছে, এখন আমরা বাস্তবে দেখব, যেহেতু তর্ক বিতর্ক উভয় পক্ষে কি আছে, এখন আমরা বাস্তবে দেখব যে পীর মুরিদি হকানি পীর মুরিদি হওয়ার পরে এই ব্যক্তি গুনার কাজ ছাড়তেছে না গুনার কাজ ধরতে আসছে, এই ব্যক্তি কি নেক কাজ করতেছে নেক কাজ ছাড়তে আসে। যদি দেখি এই ব্যক্তি পীর মুরিদি করার পরে আগে নামাজ পড়তো না এখন নামাজ পড়ে, আগে রোজা রাখতো না এখন রোজা রাখে, আগে পর্দা করতো না এখন পর্দা করে, আগে হারাম খাইতো এখন হারাম খায় না, আগে দাড়ি ছিল না এখন দাড়ি আছে, আগে টুপি ছিল না এখন টুপি আছে, আগে গুনার কাজ করতো এখন নেকের কাজ করে, আগে চোখের মধ্যে পানি ছিল না এখন চোখের মধ্যে পানি আসছে, এখন মাওলার পাগল হয়ে গেছে। মনে করতে হবে এই পীর মুরিদি হক বেহক না, এটা বাতেল না, শেরেক না, বিদাত না, বরং এইটাই হলো মাওলাকে পাওয়ার সবচেয়ে বড় রাস্তা। কি কথা ঠিক না? এর জন্য আমাদের তর্ক বিতর্কের বাস্তবতা দেখতে হবে। বিরুক্ষ তোর নাম কি? ফলে পড়িস। যুক্তি তর্ক উভয়ের মধ্যেই আছে। আমি যে যুক্তি দেবো তার পাল্টা একটা যুক্তি নেই, ব্যাপার এরকম না। আমি যে দলিল দেবো কিছু দলিল তাদের নাই, ব্যাপারটা এরকম না। যদি নাই থাকতো তাহলে সে গোমরাই বা হইল কিভাবে? যে কোনো একটা দলিল নিয়ে তো গোমরাটা হয়েছে। কি কথা ঠিক না? গোমরা হওয়ার জন্য কি লাগবে? একটা দলিল তো লাগবে, সেই গোমরাহি দলিল তো তার কাছে আছে। কি কথা ঠিক না? কাজে সেই ব্যক্তি কি ভাবতেছেন, আমি যতই বয়ান করি আমার বয়ান মানিয়ে নেবে নাকি? না, যেহেতু উভয় পক্ষেরই কিছু কথা আছে, এর জন্য আর বাস্তবে চলে যাব। আমরা দেখব হক্কানি আল্লাহর সাথে সোহবাত রাখার পরে তার মধ্যে সেই গরম, সেই এলমে মারফাত, সেই আল্লাহকে আল্লাহ রব্বুল আলমিনে মহাব্বত এবং ভয় তার মধ্যে ঢুকছে ঢুকে দেয়। যদি দেখে ঢুকিয়া গেছে আমরা তাহলে মানব, আর যদি দেখে ঢুকে দেয় তাহলে আমরা মানব না। আমি আগেই বলছি যারা পীর মুরিদি মানে না তারা কি ভুলিয়া গেছে না? এর মধ্যে মান ইয়াহদিল্লাহু ফাওয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যা মুর্শিদা। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের ভাষায় মুর্শিদকে এই পীরকে কি বলা হয়? আরবে কি বলা হয়? আমাদের দেশে কি বলা হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হেদায়েত দিবেন সে হেদায়েত প্রাপ্ত, যাকে হেদায়েত দিবেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ অমাইউদ্লিল, আর আল্লাহাক যাকে গোমরা করবেন কি করবেন? আমি আগেই বলছি যারা পীর মুরিদি মানেন হারা গোমরা, না আমার ভাষায় বলি নাই তো, আল্লাহ নিজের ভাষায় বলতেছ মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ অমাইউদ্লিল ফালান তাজিদালাহু ওয়ালিয়্যা মুর্শিদা, আর আল্লাহাক যাকে গোমরা করবেন নবী হে পাবেন না আপনি তার জন্য কোন ওলিয়া মুর্শিদ দর্শন করি অভিভাবক অভিভাবক আপনি তার জন্য পাবেন না। এর জন্য যারা পীর মুরিদিকে অস্বীকার করে সব গুমরার গোষ্ঠী। কথা সত্য না মিথ্যা? কার ভাষায়? জোরে বলেন কার ভাষায়? এর জন্য যারা পীর মুরিদি মানে, যারা হককারী পীরদেরকে মানে, দেখবেন তাদের অবস্থা, তাদের পরিবর্তন আসে কি আসে না রে বাবা? তুমি গরম পাইতে চাও তুমি আগুনের দিকে চলিয়া যাও, তোমার ইচ্ছা না থাকলে তোমার গায়ে গরম লাগতেই থাকবে। তুমি ঠান্ডা চাও বরফের কাছে চলিয়া যাও, তোমার ইচ্ছা না থাকলে তোমার গায়ে ঠান্ডা লাগবেই লাগবে। তুমি মাওলাকে পাইতে চাও যার মধ্যে মাওলার প্রেম আছে তার কাছে চলিয়া যাও, তোমার মধ্যে কিছু না কিছু মাওলার প্রেম ঢুকবেই ঢুকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার অনেক জিনিস বুঝার আছে, বুঝাবার অনেক জিনিসই নাই।
আমি বলবো যারা পীর মৃতিকা অস্বীকার করো মানতে পারো না, আমি তোমাদেরকে অনুরোধ করব অনিচ্ছা হইলেও একজন হক্কানি আল্লাহর ওলির হাতে গিয়া হাত দিয়া বসো, যার মধ্যে মাওলার গরম আছে, এলমে মারেফাত আছে, যার মধ্যে মাওলার প্রেম আছে, এরম একজন প্রিমিয়ারের সাথে সহবাত রাখো, তার সাথে সম্পর্ক রাখো, দেখবো তোমার মধ্যে মাওলার প্রেম ঢুকিয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য বাবার যার মধ্যে গরম নাই তার কাছে গেলে তুমিও ঠান্ডা হইয়া যাবা, তোমার মধ্যে গরম আসবে না। এর জন্য আল্লাহ আল্লাহর সোহবতে যাও, তাদের কথা মানবা যতক্ষণ পর্যন্ত নেকের উপরে গুনার থেকে বাঁচার জন্য বলবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত যখন তোমাকে গুনার দিকে আদেশ করবে তোমাকে বলবে যে এইটা লাগবে না সেইটা লাগবে না, পর্দা লাগবে না, নামাজ লাগবে না, রোজা লাগবে না, আমি তোমাকে হাত ধরিয়া জাহান্নামে, আমি তোমাকে হাত ধরিয়া জান্নাতে নিয়ে যাব, মনে করছো এটা মুর্শিদ না এটা হলো শয়তান। কি কর বলেন না, কি শয়তান, কি শয়তান না, জোরে বলেন না হুজুবিল্লাহ। আল মারু মা মান আহাব্বা, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমরা কেন হকানি শায়েখদের কেন মহাব্বাত করি, কেন করতে আসি রে বাবা? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল মারু মা মান আহাব্বা, যার সাথে যার মহাব্বাত তার সাথে তার কিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। আ মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহাব্বাত তার সাথে তার কেয়ামত। যদি তুমি আল্লাহ ওয়ালাদের সাথে মহাব্বত রাখতে পারো, তাদেরকে ভালোই বাসতে পারো, আশা করা যায় তার সাথে তোমার কেয়ামত হইয়া যাবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস ফরমান, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ফরমান, একবার আমরা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মসজিদে নবীর থেকে বের হইতেছিলাম, এক ব্যক্তি প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ কেয়ামত কবে হবে? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহর হাবিব বলেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করছো, কি প্রস্তুতি গ্রহণ করছো, তুমি কিয়ামতের খবর নাও? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই, হ্যাঁ তবে আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে মহাব্বত করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে মহাব্বত করি। আল্লাহর হাবিব বলেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মহাব্বাত করবে কিয়ামতের মাঝে তার সাথী ঠাসর হইয়া যাবে। এর জন্য আমরা আল্লাহর ওলিকে মহাব্বাত করি, যাদের মধ্যে মহাব্বাত আছে, যাদের মধ্যে মাওলার ভয় আছে, তাদের অনুকরণ আমরা করতে থাকি। এর মধ্যে রেজাল্ট কি আমরা দেখছি, যারা আল্লাহ ওয়ালাদের সম্পর্ক রাখে, চরমরের হাজারো মুরিদকে দেখছি তিন দিন পর্যন্ত হুশ নাই, খবর নাই, কিন্তু ইন্তেকালের পূর্ব মুহূর্তে মাওলার জিকির জবানে জারি হইয়া গেছে। হাজারো মুজাহিদকে দেখছি সেজদার মধ্যে, রুকুর মধ্যে, নামাজের মধ্যে দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে। চরমনের অনেক মুরুদ আলহামদুলিল্লাহ আমরা দেখছি, এক বছর, আট বছর, তিরিশ বছর পরেও কাপুনের কাপন সহ তিনবারের মতো লাশ তাজা পাওয়া গেছে। বাবার আজকে আমাদের মুফতি মিজান সাহেব বললেন, হুজুর এখানে আসার পরে একটা জিনিস দেখলাম, সমস্ত মানুষকে আলেম বানানো হইয়া গেছে, যারা মুরুক্ষ, যারা মাদ্রাসার বারিন্দার কাছে যায় না, কোনদিন কলেজে পড়ে না, এখানে আসার পরে সেই লোকগুলির চেহারা দেখলাম না যে বড় বড় একজন আলে, বড় বড় একটা মুহাদ্দিস। অনেক মুজাহিদরা বলে, হুজুর অনেক জায়গায় চলতে পারি না, আমি তো মুরুক্ষ মানুষ, কিন্তু আমাদের সুরা সিরাত দেখিয়ে অনেকেই বলে, হুজুর আপনি ইমামতি করেন, আল্লাহ আল্লাহর হাবিবের কাছে যাওয়ার পরে দাহিয়াতুল কলবে এত বড় একটা নিকৃষ্ট লোক ছিল, নিজের হাতে সত্তর জন জেতা মেয়েকে কবর দিছে, কিন্তু ও মানুষটা আল্লাহর হাবিবের সোহবতে যাওয়ার পরে এমন মানুষ হয়ে গেছে, অধিকাংশ সমাজ ইব্রাহিম আলাইহিস সালাম তার সুরাতে তার কাছে আসতে, বাবা রে যুক্তি তর্ক সার, আমার মাওলাকে ধরো, মাওলাকে নিয়ে মাওলার কবরে যাইও, নয়তো উপায় হবে না,
বাবা রে তুমি পীর মুজিকে শেরেক মনে করো, তুমি আমাকে চোখে দেখতে পারো না, ইস্তাফতে নাফসাকা ইস্তাফতে কলবাত, বাবা তুমি তোমার কাছে প্রশ্ন করো, তুমি তোমার কাছে জিজ্ঞাসা করো, তুমি কি ঠিক মতো নামাজ পড়ো না কিরে বাবা, তোমার কি নামাজ তরক কি হয় না বাবা, তুমি কি জামাতের সাথে নামাজ পড়ো কি পড়ো না, তোমার নামাজের মধ্যে খুশু খুশু হয় কি হয় না রে বাবা, তুমি কি সুন্নাত মাহফিল চলো কি চলো না, তুমি কি ঠিক মতো পর্দা করো, তুমি কি ঠিক মতো হালাল হারাম তমিজ করতে পারো, তোমার জবানে কি মাওলানার জিকির থাকে, তোমার কলব কি মাওলানা দিকে লটকানো থাকে রে বাবা, বাবার অন্যের গিবা শেখার বাদ দাও, নিজের দিকে খেয়াল করো, নিজের খেয়াল নিজে করো, আর মাওলার কাছে বলো মাওলা রে অন্যের প্রশ্ন আমার কাছে হবে না, আমার প্রশ্ন আমার কাছে হবে, অন্যের নামাজ পড়লো কি পড়লো না, অন্যের রোজা রাখলো কি রাখলো না, অন্যের সেরে করলো কি করলো না, এই প্রশ্ন তোমার কাছে হবে না, কিন্তু তুমি গুনাহ করছো কি করো নাই, তুমি ন্যাক করছো কি করো নাই, তুমি ইবাদত করছো কি করো নাই, আমি কি মাওলানা রাজি খুশি করতে পারলাম কি পারলাম না, এই প্রশ্ন আমার কাছে জিজ্ঞাসা করা, খবরদার মাওলাকে না নিয়া মাওলার খবরে যাইও না, আমার মাওলাকে না নিয়ে আমার মাওলার কবরে যাও, কোন কোন নাফরমানের কবরে দুই বছর মাটি আমার জন্য চাপ মারবে আল্লাহ, হে না বাবা কেমনে সহ্য করবে, বাবা কেমনে সহ্য করবে, ও বেনামাজি বাবা ও দাড়ি কামেন না বাবারা সুদ কর ঘুষ করে দাঁড়া বাবা, আজকে সরমনায় ময়দানে আসার পরে যদি গুনার কাম না সারো, দুনিয়ার দলের মহাব্বত না সারো রে বাবা, বাবা রে গুনা নিয়ে যদি মাওলার কিয়ামতের ময়দানে উঠো, উপায় নাই উপায় নাই, কিয়ামতের ময়দান খুব মারাত্মক জায়গা বাবার, আজকে দুনিয়া থেকে সূর্য কত দূরে, এরপরে সূর্যের গরম সহ্য করতে পারি না, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে এক হাত বাসওয়াত মাথার উপর উপর করে ফালাইয়া দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বাবার সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দেন, নাফরমানরা বুঝুক আমি মাওলা কেমন, সূর্য মাওলার হুকুম ভাই এমন ভাবে গরম দেওয়া শুরু করবে সূর্যের গরমে মাথা তেলে তাস তাস করে ফাটিয়ে যাইবে, এ বেলবাজির দলেরা এ আরাম করে দলেরা এ দাড়ি কামাই না বাবা সিনা খারাপ দলেরা বেপরদার দলেরা বাবার নিজের চিন্তা করো, সরমনা থেকে মাওলাকে নিয়ে যাইও, মাওলাকে নিয়ে যাইও, মাওলাকে না নিয়ে কেউ যাইও না, এর জন্য বরফির আব্দুল কাদের জেলার রহমাতুল্লাহ আলাইহি বলেন কাবা শরীফে সে মাথাটা পিঠা ঠোকরা বলে মাওলা রে কিয়ামতের ময়দানে তুমি আব্দুল কাদের যদি মাপ নাই করো তা তুমি আব্দুল কাদেরকে অন্ধ করে উঠাইও, আজকে দুনিয়ার মানুষ আমাকে কত শ্রদ্ধা করে কত সম্মান করে, আর কিয়ামতের ময়দানে যে হাতের মধ্যে জাহান্নামের শিখর লাগিয়া যা বাবা রে আল্লাহওয়ালাদের মধ্যে কি মাওলার ভাই, আব্বাজান রহমাতুল্লাহ আলাই একবার বারডেম হসপিটালের মধ্যে আমি আব্বাজানকে যখন দেখার জন্য গেলাম আব্বাজান রহমাতুল্লাহ আলাই আমার হাত ধরিয়ে বলে ফয়েজ মাওলা কি আমাকে মাফ করবে নাকি, আব্বাজান রহমাতুল্লাহ আলাইকে যখন ওই জামের অফিসের মধ্যে রাখলাম আব্বাজানের খাদেম বলতে যে হুজুর যদি হুজুরকে এখান থেকে সরাইয়া নিয়ে যান, এখানে হুজুরে থাকলে সে আরো অসুস্থ হইয়া যাইবে, কালে কি হয়েছে, তখন সে বলতে যে হুজুর
ওই কবরের দিকে চাইয়া হুজুরি এমন একটা নিঃশ্বাস মারে, আর অসে ধরে যাইতে আছে সাধারণ বাবারা সবাই পায়ে হাতে রাখিয়া ধরি বাবা, মাওলা কিনিয়া মাওলার কবরে যাই খবরদার, মাওলাকে না নিয়া মাওলার কবরে যাইও না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা